লোকজন ভাবছে যে কোথায় গেল এই ম্যাডাম কি গয়না দেখাবে না ঝর্ণা পুজোটা ঠিকই বলেছিল বেড়ে তো দিচ্ছ তারপরে কি হবে একটু দাঁড়াও। হ্যাঁ আমি একটু আমার বেবিটার গলায় একটা কিছু পরিয়েছিলাম তোমাদের দেখাবো বলে, কিন্তু ভদ্রলোক একদম গয়নাকাটি করতে অভ্যস্ত নয় তো বলছে যে না মামি আমি করবো না, খুলে দে খুলে দে খোলদার খোল চলে গেছে ইবেলাইটা আমার গলা থেকে খোল করে বাবা রে তোমাকে চুপ করিয়ে দেখছে যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় তোমাকে গলায় কিছু আজকে এমনিও করতে হবে না ওটা করবে রোজ যে প্রোডাক্ট নিয়ে লাইভে আসি আজকে আমি আমার প্রোডাক্ট নিয়ে লাইভে ছেলেটা তো আমার বলো কাউকে দেখতে পাচ্ছি না দীপাকে একটা মেসেজ করে দাও না বলে দেখতে পাচ্ছি না বা যদি একটা পারো বিন্না যাবি না কি করবি দেখেছো তোমরা কেউ কমেন্ট করছো না কেন আমি দেখতে পাচ্ছি না কিছু আমি যখন গেলাম তখন ছিলে না আমার মা ভালুম করে দিচ্ছে হ্যালো যদি দেখার ইচ্ছা হয় মনে লয় দেখেছি ভালো না দেখেছি তোকে ভালো বলে গেল খুব আদর করে দিচ্ছিস আমি একটু করে দিই তোমরা সেটা দেখে না ঘুট্টু বেবি হ্যালো লিপু বলছে হ্যালো এটা কি ঠিক হলো আমি তো গেছিলাম আজ তখন দুনিয়া পাকা ছিল আর এখন কাকে এনেছো কেন আরে আমি তখন আমার দুনিয়ায় সর্বত্র কাজ নিয়ে কেন কমেন্ট যাচ্ছে না এই কমেন্ট হ্যালো কর এই হ্যালো লিখেছিস তো হ্যালো কর বলছি হ্যালো এবার যাচ্ছে আমার কুন্টু বেবি কুন্টু বেবি কুন্টু বেবি আচ্ছা তোমরা আজকে জুয়েলারি দেখবে না ওকে দেখবে বলো আর আমি সেই অনুযায়ী কাজ করবো দাঁড়াও আমি একটুখানি একটু উঠে বসি হ্যাঁ তাহলে আমার বেবিটাকে দেখাতে সুবিধা হবে আজকে আমরা একটুখানি বেবির নাম কি আমার বেবির নাম হচ্ছে বিন লাডেন আমার বেবির নাম হচ্ছে বিন লাডেন গুন্ডা বাবা সোনা বাবা ভালো লাগছে না আমি খেলবো না কি আজকে এলো লাইভে বাবা উল্টো দিক থেকে এটা কে গাড়ি নিয়ে এসে দাঁড় করে দিল কি ডেলিভারিতে উল্টো দিক থেকে গাড়ি নিয়ে এসে দাঁড় করে দিয়েছে সোনা বাবা গতদিন পর দেখলাম যাচ্ছি বলছি হ্যালো কিবি বলে দাও হ্যালো কিবি হাই কিবি হাই করে তাকে হাই কিবি হাই ওকে খুঁজো চাইতে গেছিল আমার বড় দারুণ জায়গা ওর নাম বিন লাদেন ওমাই কি সুটকেস পাঠাবে ও সুটকেসটাই পাঠাবে ও একজন সুটকেস পাঠাতে এসছে বলছে কি ওর নাম বিন লাদেন ওর নাম টেররিস্ট গ্রুপের হেড ওর নাম হচ্ছে গুন্ডা বাবা ওর নাম হচ্ছে সোনা বাবা ওর নাম পান্তুয়া ও আমার মা ডাকে ক্ষীরের পেড়া বলে কথা বলছিস
হয়েছে এই দেখো কি 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 হয়েছে মামা কি হয়েছে তো বলে দাও ওদেরকে কি মামা কি কি হয়েছে মা কি কি বাবা কি না এটা ঠিক হলো না এটা কেন হলো না এবার বলতে যে ওকে জবে নিয়ে আসবে কত কষ্ট আরে তুই আমি বিশ্বাস কর আমার কোনো প্ল্যান ছিল না আমার ছেলে স্যার আসবে এবার কি করে আমি ওকে রেখে আসি বল ওর চার দু তারিখ আর চার তারিখ পরপর পরীক্ষা কি হ্যালো হ্যালো ড্রিনাদি আরে বাবা রে দেখেছো তুমিও এসেছো আজ কতদিন বাদে তোমাকে দেখছি লাইভে আর দেখো আমার সোনা বাবাটাও এসছে কিরু বুড়ো তা আমার কিদু বুড়ো তা আমার সোনা কি বিকে নিয়ে খুব খারাপ চলছিল গো এই কদিন কি বলবো তোমার ফাইভ নাইন রাত জায়গা শুধু কেঁদে গেছে গো কেন এই যে আরেকজন দেখো অবস্থা দেখো কত 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 গি বাবা কি এখন কেমন আছে গো কিবি এখন কেমন আছে বাইরে গিয়ে খেলবি ঘুমাবি কিছু করবি আবার টেরিয়ে টেরিয়ে তোমাদের দেখছে টিরু টিরু ছেলে স্যার আসবে পরীক্ষা দু তারিখ আমি বললাম না আমি একটু নিয়ে যাই আমার বাচ্চাটাকে দরকার হলে আবার আজকেই আনতে হলো হ্যাঁ ও সব কত কিছু পাঠাবে আমার বর্ত বললে 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 আলুম কিরু বুড়ো একদম তুই বিশ্বাস কর মনে হয় না আমি তুই বিশ্বাস কর আমি তোকে আই সোয়ার অন গড আমি মানে আমার আমি যখন বাড়ি থেকেও বেরোচ্ছি আমি দেখছি কি ও ছুটতে ছুটতে তোজোর ঘর থেকে বেরিয়ে বেরিয়ে আমার ঘরে ছুটছে আর ও ধরতে পারছি না ছুটে যাচ্ছে মানে বুঝতে পেরেছে আমি চলে যাবো এবার আর না রে তো আমি নিয়েই যাই ও খাঁচায় রাখলেই না কাঁদতে শুরু করে দেবে আর এত গরমে না কষ্ট পায় এসি ছাড়া আই আমি আছি পান্তুয়াকে হ্যালো কর হ্যালো রিপু আন্টি হ্যালো আমারও সোনা সেম ডগি মনে পড়ে গেল গুডু গুডু কি লাইভ করবো আমি কি লাইভ করবো যা একটু বেরিয়ে যা 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 আমি একটু লাইভ করি যা চলে যা হ্যাঁ ও গেছে এখন কোথায় গেছে দেখো আমি ভালো আছি আদিতি হাসদে 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 তু জরা ওই দেখো ওর কাপড় নিয়ে এসছি ওর আমি খেলনা নিয়ে এসছি ওর প্যাক প্যাক নিয়ে এসছি হ্যাঁ ওর বল নিয়ে এসছি ওর কি বক্তব্য আমি জানি না এবার ও ঘুরে বেড়াবে মাটিতে এটাই হচ্ছে ওর বক্তব্য আজকে জুয়েলারি লাইভ নাকি না ঘন্টাকে নিয়ে লাইভ আমি জানি না আমি জানি না ও এখন এটু ওর কিন্তু এখন একটু ঘুমানোরই সময় বাট এই দেখো দেখো ওকে দেখো এখন রাস্তাঘাট দেখছে এটা কাকে দেখলাম এটা আমার ছোট্ট ছেলে অ্যাসিড বেরোনো বন্ধ হয়েছে এসে বন্ধ হয়েছে একদম বন্ধ হয়েছে ও ভাই আজকে আজকে এই কুচকুচকে হাই দি আমি ভালো আছি ডার্লিং আমারও এই যে অনেক অনেক পুচকি শোনাকে থ্যাংক ইউ তন্দ্রিমা ডার্লিং থ্যাংক ইউ সো মাচ না ওখানে যেতে হবে না আমার কাছে চলে এসো দিদি ব্যাঙ্গেলটা খুব পছন্দ হয়েছে এখন পরে আছি হাতে থ্যাংক ইউ সো মাচ আর এখানে আমার কাছে একজন আমার বাবু চলে এসো মামা পারলে একটা সেজে গুজে একটা ছবি দিও কারণ আমি আমি লোককে বলতে চাই যে প্লাস সাইজ মানে প্লাস সাইজই হয় এবং সেটা ভেরি মাচ অ্যাভেলেবল ইন দ্য মার্কেট এই রে অরুণা দি এটা কেন হলো না আমার ভালো লাগছে না ওমা লেজ নাড়াতে নাড়াতে এদিকে চলে এলো আমি যখন যাবো আর হ্যাঁ রে আমি বিশ্বাস করে আনবো তুই একটু আমার সময় সময় অনুযায়ী একটু আসিস আমি নিশ্চয়ই বাইরে কি তোমার গাড়ি না গো উল্টো দিক করে রাখা ওই ভদ্রলোকের গাড়ি দেখাতে পাচ্ছি না অনেক অনেক আদর চিকো চকো পাই আমি তো ভাগলো তুই কি কিরু বুড়ো বলছে তোমার কিরু বুড়ো নাম নিয়ে নিয়েছে ও তুই কি কিরু বুড়ো বুড়োটা কই আমার বুড়োটা কই কি লাইভ করবে কি দুর্দান্ত যাস আমাকে আরো এনে দিও আমি ভাবছি বাবা এটাকে দেখে দিও লাইট কালার প্লিজ আচ্ছা এনে দেবো দেখ আমার পুচকিকে তো তোমার আমি তো কাউকে আদর করতে দিতে পারি তার থেকে বেশি আর এক সেকেন্ডও আমাকে ছেড়ে থাকতে পারবে বলে আমার মনে হয় না কি করবে বলো ছোট ছ মাছের বেবি ওটা একটা এটা একটা ছটা মাছের বেবি সিক্স অ্যান্ড হাফ ইয়ার্স ও মানে কি ও কি ওজন করাতে এনেছিল ব্যাগগুলো না তোমার মনে হয় ব্যাগের জিনিসপত্র হয়তো দিয়ে দিয়েছে হতে পারে ওকে একটা দুল পরি এবার শোনো ওকে আমি সব পড়াতে শুরু করবো এক এক করে চুড়ি ঠিক আছে ওকে আমি চুড়ি পড়াবো
আমার খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করছে সৌমকে, একটু গিয়ে একটু খবর, ও চলে গেলেই খবর নিয়ে আসবে। হ্যাঁ, ফুল ডিপ্রেসড হয়ে আছে, আস্তে আস্তে নর্মাল হচ্ছে। 16 days যেখানে রেখে গেছিলাম হয়ে গেছিল, আর এত ফার হয়ে গেছিল যে আমি নিয়ে গিয়ে জিরো কাট করে দিয়েছি। বাট ও তো এখনো ছোট, তাই ও ট্রিমারের জন্য প্রাইভেট পার্টসে ইনফেকশন হয়েছে। ও বাবা খুব কষ্ট হয়েছে, বাট দুদিন এই ঠিক হয়ে গেছে, বাট ডিপ্রেশন এখনো কমেনি। ওকে যত তুমি আদর দেবে ও ঠিক হয়ে যাবে, ডোন্ট একদম বাড়ি, ঠিক হয়ে যাবে। গেন্দাকে চটকাবো, এই গেন্দা এইভাবে লাইভে থাকবি না, একটা টিপ পড়িও খুব মিষ্টি একদম, এটাকে কি বুক করা যাবে, এটাকে চুদু চটকানো যাবে, এটাকে বুক করা যাবে না, এটাকে চুদু আরো করা যাবে। আমার শোন, হ্যাঁ হ্যাঁ, কি কি কোথায়, ও মা দেখো ঝর্ণা বেরিয়েছে বলে কি করছে, দেখেছো অবস্থা দেখো, কি কি হয়েছে মামা, জুটকি বেঁধে দাও প্লিজ, বুকিং না, কি হয়েছে মামা, কি তুমি দুঃখ করছো বলে তোমাকে আমি ধরে চিপতে ধরে, হ্যাঁ কি না বললাম না আমি। ও আচ্ছা দিদি, নোটিফিকেশন তো পাই, আজকে নোটিফিকেশন কি দেবো যে গুন্ডা বাবাকে লাইক করতেছি, স্ক্রিনশট পাঠিয়েছি, কনফার্ম করো, আমার ঝর্ণা সত্যি সত্যি স্ক্রিনশট দেখতে যাচ্ছে, বকছো কেন মামা, ওই শুনো বাচ্চাটা কিভি, ওর আওয়াজ শুনে ওকে দেখছে তাকে, হ্যাঁ দেখাও কিভিকে, ওকে দেখাও ওর ভালো লাগবে, হ্যাঁ হ্যাঁ গি মামা, কি হয়েছে মামা, এ ওকে একদিনের জন্য দাও আমার পুচকের সাথে খেলবে, হ্যাঁ কি কষ্ট কথা বলছে, কি হয়েছে তুমি আজকে লাইভটা হোস্ট করবে, চলো ঠিক আছে তাহলে আমরা শুরু করি চুড়ি দিয়ে, ঠিক আছে দেখো এই চুড়িগুলো 100 টাকা করে আমার হাতে পড়িয়ে আমি দেখাচ্ছি, দেখো এই চুড়িগুলো আমার লোমের জন্য দেখা যাচ্ছে না, শুধু মামা পরিয়ে দিয়েছে, ওদি বানিয়ার হতো আমি ওকে আমার তফুর বর বানাতাম দি, তুমি কোথায় থাকো, আমার একটা বউ চাই কিন্তু বাবা একটু বড় হয়ে গেলে, মানে মানুষের থেকে এরা এরা মানুষের সাথে কোনো তুলনা হয় না ভাই, মানুষ মানুষের জায়গাতে কোথায় আর এরা কোথায়, এরা এরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ, আমি চন্দন না করে দিই তাহলে একদিন নিয়ে চলে আসবে, অবশ্য গাড়ি করে অতটা আনাটা খুব মুশকিল আমি জানি, তবুও চেষ্টা করো সেদিনকে আমি আমার বু আমি আমার আমার তোমার হবু জামাইকে নিয়ে আসবো, কেমন এগুলো কি রেগুলার ইউজ একদম। আচ্ছা এবার আমি, হ্যাঁ আচ্ছা এটা শুধু 22 আছে, দেখিয়ে দিচ্ছি ডিজাইন, চুপ করে বসো এখানে কিছু করবে না, কিন্তু চুপ করে বসবে না, ধাপ করে পড়ে যাবে কিন্তু, ঠিক আছে সিটি কেটে দিলাম বছর। আচ্ছা এটা হচ্ছে শুধু 22, আজকে যেহেতু সেল দেব, ঝড়ুকে হোয়াটসঅ্যাপ বুকিং দেখতে বলো, হ্যাঁ হোয়াটসঅ্যাপে বুকিং দেখবে, আর আজকে 4টে চুড়ি 400 জায়গায় থাকবে, 4টে চুড়ি 300 টাকা, ঠিক আছে তো এটা জাস্ট আমি কাটা দিয়ে একটু মেজার করে, মামা ওখানে বাবা এই জিনিসটা আগে দেখো, হ্যাঁ তোমার দেখে। আচ্ছা প্রথমেই বলি, আই এম সরি আমি আজকে ইন্ট্রোডাকশন কিছু দিতে পারিনি, ঠিক আছে তো প্রথমেই লাইভ সেল যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের এই যে আমার পিছনে বসে আছে আমার ছেলে, হ্যাঁ চুপ করে বসে থাকবে। আচ্ছা এটা কিন্তু 2-1 বা 2-2 হাতের, ঠিক আছে ম্যাক্সিমাম 2-2 নেবে, তার বেশি নেবে না, 2-1, 2-2। চুড়িটার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি, ছিলে কাটা ডিজাইন আছে, ঠিক আছে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি, দেখেছো দুবাইয়ের চুড়ে, হ্যাঁ ওর বাক্সটার উপরেই ওর নজর। আচ্ছা এই যাচ্ছে ডিজাইনটা দেখে নাও, 4টে চুড়ি 400 টাকা হয়, আজকে 100 রুপি অফ থাকছে, মানে 3টে কিনলে 1টা ফ্রি, আমি 100 চুড়িগুলো নিয়েছি, এখানে সবাই বলে শুধু সোনার চুড়ি 1-1টা 11 গ্রাম করে হবে, প্লিজ 2-8-এর নোয়া দেখাও প্লিজ, তোমাকে না আমি বার করে দেবো দিয়ে, আমরা দরজা ওইখানটা বন্ধ করে দেবো তাহলে কিন্তু আমরা লাইভ করতে পারবো,
তাহলে তুমি দুষ্টু করতে পারবে না কিন্তু ওটা দুবাইয়ের চুরির বক্স আচ্ছা নোয়া দেখাও আচ্ছা দুই আটে নোয়া দেখাবো একদম বের করে দেখাবো ঠিক আছে এবং আজকে সব প্রোডাক্টে ডিসকাউন্ট থাকবে দেখে নাও আমি তো কিছু পড়িনি তুই ওকে বকছিস কেন তোমার সময় হয়ে গেছে তুই বকছিস কেন রাগের মধ্যে এগুলো করছিস আমার ভেবেই ভালো লাগছে অপূর্ব চুরি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এগুলো কিন্তু রেগুলার ওয়ের যারা দুই দুই বা দুই এক হাত তারা মিস করবে না আজকে তিনটে কিনলে একটা ফ্রি অর্থাৎ চারটে চারশো টাকা হয় আজকে তিনশো টাকায় চারটে পেয়ে যাচ্ছ ঠিক আছে ও লাইভ করবে ওকে কেন নামিয়ে দিলে আরে বেচারা মোডালিটা মাই গড আচ্ছা এই যাচ্ছে ঠিক আছে এই যাচ্ছে চারটে চুড়ি এবং ট্রাস্ট মি এগুলো এত ভালো কালার থাকে মানে আমার আজকে গলায় কানে কিছু নেই অবভিয়াসলি কারণ আমার আমি বাচ্চার মা তাই জন্য আমার চকলেট রসগোল্লাটা আর রকি হলে রসগোল্লা ওয়াল ট্যাং আরে মোনালিরা একটা করে কান্না সাইজ দিচ্ছে অলে বগলে বগলে চুনেলে পাপিয়া দি হ্যালো দেখো আমার দেরি হওয়ার কারণকে আমি সঙ্গে করে নিয়ে চলে এসেছি আমি আমার সোনা বাচ্চাটাকে নিয়ে এসেছি ঠিক আছে তুমি এবার ওখানে একটু যাবে বাইরে যাবে গিয়ে বসবে মাম্মা একটু বকবে আমি তুই লাইভ করে নি একটু কাজ করে নি মাগো ও সোনা মাগোটা উমা আজকে কে এসেছে এক গুন্ডা বাবা গুন্ডা বাবা গুন্ডা বাবাটা আমার গুন্ডা বাবা গুন্ডা বাবা গুন্ডা বাবাটা আমার মামাম কই আমার সোনা মামা আমার সোনা মা আরে মোনালিনা বেচারা কেঁদে কেঁদে অস্থির কি মিষ্টি তাই না দেখে এরা মিষ্টি মনে হয় একবার বাড়িতে নিয়ে গে না একটা বেলা খালি গুন্ডাটাকে রেখে দেখো ওই দেখো দেখেছো দেখো 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 দেখেছো আমাকে দেয় না এনে লেন্সের মধ্যে দিয়ে দিয়ে দেয় নে 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 আমার ওর ফটো তুলে নিলাম একদম তুলে আমার গুন্ডা বাবাটা অসম্ভব অসম্ভব ও যে কি রেটে গুন্ডা আজ ইয়ারিংটা পেয়েছে খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ 99 এর ইয়ারিং এর কিন্তু আমার তোমাদের কাছ থেকে রিভিউ চাই ঠিক আছে রিভিউ চাই আচ্ছা এরপরেই আমি 28 বা 29 এর চুড়িতে চলে যাচ্ছি অসম্ভব সুন্দর দেখতে আচ্ছা এই যাচ্ছে এবার একটা ডিজাইন দেখাবো যেটা দেখে নাও আচ্ছা এটা যেটা দেখালাম এই চললে চলে আয় তোকে একটু জট গাবে আরে আমার সত্যি তোর জন্য খারাপ লাগছে আমি বিশ্বাস কর একটু আমার আমার এ ছিল তোর মা খুব পচা আমাকে একটু তোর সাথে দেখা করায় না জানিস মান্তুয়া ও মাই গড আমাকে এরম বলছিস দি প্লিজ প্লিজ নোয়া হেভি গুম আচ্ছা ঠিক আছে দাঁড়া ভাই দাঁড়া দেখাচ্ছি নোয়া দেখাচ্ছি আচ্ছা চুড়ি হলো আচ্ছা এর পরের সাইজটা এটা কিন্তু যারা মিস করবে তারা বিশাল মিস করবে এটুকু বলছি হ্যাশট্যাগ দুই দুই হ্যাশট্যাগ দুই আর হ্যাশট্যাগ চুড়ি ঠিক আছে ইয়ারিংস আছে 99 এর আর দেখাবে আজকে 99 এর ইয়ারিংস আছে যদি পারি দেখাবো তাহলে পরের দিন কেমন ওকে একটা কুট করে চিমটি কেটে দাও আমার ওই আচ্ছা আচ্ছা এটা সোনার জল না এগুলো হচ্ছে কেমিক্যাল পলিশ কিন্তু এগুলো দেখতে পুরো সোনার মতো ঠিক আছে জাস্ট দুই এক দুই দুই হাতে নেবে তার বেশি এটা হবে না চারটে চুড়ি চারশো টাকা হয় আজকে তিনটে কিনলে একটা ফ্রি অর্থাৎ তিনশো টাকায় পাচ্ছ চারটে চুড়ি ঠিক আছে সরালাম আচ্ছা পরের ডিজাইনটা যেটা দেখাবো মারাত্মক সুন্দর দেখতে কোথায় গেল কাটাটা হ্যাঁ আমি আমি রাখলাম মনে হয় আমি তো রাখি সবসময় আচ্ছা পরের ডিজাইনটা দেখাবো দেখে নাও দুই আটের ডিজাইন মারাত্মক দেখতে ঠিক আছে মারাত্মক দেখতে দুটো চুড়ি থাকবে ওনলি 250 250 থাকবে দুটো চুড়ি এগুলো কিন্তু শুধু যে সাইজ বলছি সেই সাইজের লোকেরাই এটা এ করবে দুটো চুড়ি 250 অসাধারণ দেখতে এগুলো 400 450 করে ছিল এক একটা মনে হয় 200 করে ছিল আমার ঠিক খেয়াল নেই আমি অনন্যা দিকে চিমটি কাটবো অন্যায় হলো আমার আমি নো গয়না শুধু ওকে দেখা প্লিজ অনলি বান্ধবা অনলি ভাই কি অসম্ভব বে ভাই থ্যাংক ইউ এই যে তুই আট দেখাচ্ছি এই দেখো দুই আট দুটো 250 টাকা থাকবে ঠিক আছে দুটো থাকবে 250 টাকা দেখে নাও এই যাচ্ছে ঠিক আছে ও মা আজকে কে এসেছে হ্যাঁ আমাকে হেল্প করতে এসেছে বিশাল হেল্প বিশাল করবে আচ্ছা এটা কিন্তু দুই আটের দুটো
পিস থাকবে 250 টাকা ঠিক আছে মোটামুটি আমার কাছে আটটা মতো পিস আছে এটার দুটো পিস 250 টাকা করে সেল হবে তোমরা যেটা যটা খুশি নেবে এই কটা আছে আমার কাছে ঠিক আছে মাত্র এই কটা পড়ে আছে গুন্ডা বাবা এসেছে ওর কিছু না খেলে ওর হবে না আচ্ছা এই যাচ্ছে ঠিক আছে থ্যাংক ইউ মোনালিনা তোমরা একটু সবাই পেজে তোমাদের প্লিজ প্লিজ শেয়ার করো এই যাচ্ছে মোনার রিয়াকশন দেখে আবার যা হাসি বাচ্চা আছে দেখে নে এই দেখ এই কোথায় পড়ে যাবে ধূপ করে গোছে থাকো নাহলে কিন্তু চুরি পড়িয়ে দেবো আমি ঠিক আছে ওখানে দিদিরা দেখছে তুমি ছো মামা ছুপ এখন তো তোমার ঘুমানো চেয়ারটা যথেষ্ট তোমার পক্ষে ঠিক আছে ঘুমানো 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 আচ্ছা খুব ছোট্ট সোনার জলের প্যান্ডেল আছে হ্যাঁ একদম আছে একদম আছে দেখানোর চেষ্টা করছি কেমন আমি আগে তো 2-8 নোয়া দেখিনি আচ্ছা এই যাচ্ছে 2-8 চুড়িগুলোর ডিজাইনগুলো কিন্তু মারাত্মক সুন্দর দুটো চুড়ি 250 টাকা দুটো চুড়ি 250 টাকা ও বসে আছে আমার দুটো আছে মোটেও এত ভালো শোনো তোমার দেবলি না এটা মনে হচ্ছে ভালো কিন্তু শোনো জিনিসটা হচ্ছে ও দেখেছো উড়ে পড়েছে কি হয়েছে মাম্মা ক্যা হুয়া আমি তো এখন যেতে পারতাম গো কেন পাকামো করে দোকান গেলাম আর তুই তো জানিস আমার দেরি হয় আসতে যারা ফোন তো করবি আসার আগে নো এ ও এভে সুপার মডেল চেন পরিয়ে ডিসপ্লে করে কিউটি বাইক একদম 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 তাই করো ম্যাম আমি তোমাকে বলছি একটা চেন পরি তুমি পরবে একটা জেনু পরবে এইটা কামড়াচ্ছ ওটা কামড়াচ্ছ হাত পা সব লাল করে দিয়েছে মাম্মাম মাম্মাম হাত পা কামড়ে কামড়ে লাল করে দিয়েছে আর মা বাবা যেখান থেকে পারে জটগুলো কেটে কেটে বাদ দিয়ে দেয় হ্যাঁ হ্যাঁ তুমি বোঝতো আচ্ছা কি কাজা কে হাসছে ও মা কি কিউট কি মিষ্টি করে তাকাচ্ছে আছে থোড়া ইধার দেখো তো তুমি ওর লোক বলতে হ্যাঁ তুমি দেখতে গেলি তোমার কান মে চুড়ি পড়া দেবা দেখো তোমার পেজটা খুব কিউট হ্যাঁ গো আমার সোনা বাচ্চা দুটো খুব ভালো আমার জীবনের ওরা হচ্ছে কি বলতো আমার মানে সব ওরা হচ্ছে আমার মানে এভরিথিং মানে কি বলবো আমি আর কিছু বলার নেই এ কি মহিলা মহলে পুরস্কার তোমার হাতের ব্রেসলেট গুলো কিসের দিয়ে এগুলো এগুলো আদিতি এগুলো হচ্ছে ক্রিস্টালস এগুলো হচ্ছে অ্যাকচুয়াল ক্রিস্টালস অঞ্জলি গান্ধী ম্যাডামের থেকে নেওয়া ঠিক আছে আচ্ছা তো 2-8 এই চুড়িগুলো দেখিয়ে দিলাম মাত্র 8 পিস আছে দুটো পিস এটা স্ট্রেস বা একদম এরা যে কি সেটা আমি বলে বোঝাতেই পারবো না এটা এটা যাদের কাছে থাকে এরা তার একমাত্র যারা হচ্ছে মানে পেট প্যারেন্টস বা প প্যারেন্টস যাই বলো না কেন এরা হচ্ছে মানে তারাই একমাত্র এটা বুঝবে মেসেজ করছে ওকে পাপিয়া দি এবার জিনিসটা হচ্ছে যেটা আমি দেখালাম 2-8 যেটা দেখালাম সেটা কিন্তু কালার কোলা তো কোলা বলছি তোলা হাই ফাইনালি ইটস ওভার হোয়াট ইজ ওভার দ্য ওয়ার ইজ স্টিল অন অ্যান্ড মাইন ইজ নট ইয়েট ওভার সারিকা তোরটা নিশ্চয়ই শেষ হয়ে যাবে এত কিউট হ্যাঁ আচ্ছা বুচকু বাবা আমার বুচকু বাবা ও কামড়ায় না পাতা ছেড়ে দাও পাতাকে ছেড়ে ঘুম পাড়ো তো একটু ঘুম পাড়ো এখন একটু ঘুমাই 2 মিনিট 5 মিনিট ঘুমি না একটু ঘুমি না তো তো আনচিরা লাইফটা দেখে নি তুমি কুচ করে ঘুমি না হ্যাঁ কুচ করে ঘুমি না আচ্ছা হাউ হ্যাপি আর ইউ I am very happy, but my juddho is not over yet. You, जो दिखता है वो है नहीं और जो है वो दिखता नहीं अरे योर अरे my son's exam is on 2nd April अरे you don't know रे जर्ना दी हाँस तो दाड़ाओ आमी आमार टाके निये जाबो एक दिन पूरो नागेर बाजार दौड़ाबे কিন্তু দাঁড়াও আমি যদি এখন কোনো বুকিং আসে ভগবান একটা বুকিং দিয়ে দাও একবার ঘুরে আচ্ছা চল তথাস্তু তুজকো এক নেই দো বুকিং মিল জায়গা তথাস্তু স্লিক নেকলেস প্লিজ আচ্ছা দেখাচ্ছি স্লিক নেকলেস দেখাবো ঠিক আছে আচ্ছা এবার একটু 2-8 নোয়া দেখাবো একটা একটা করে দেখাচ্ছি ঠিক আছে এবার যেগুলো 350 আজকে 300 থাকবে ঠিক আছে
গন্ডগোল হচ্ছে তার জন্য আমার ক্রেডিট কার্ড আর আমার ব্যাংক লিঙ্কড আছে বলে আমি HDFC তে কোনো পেমেন্ট নিতে পাচ্ছি না, ঠিক আছে? অনলি জিপে, যেটা আমার অ্যাক্সেসের সাথে রিলেটেড বলে আমি দেখতে পাচ্ছি। কে এসছে দেখো ম্যাডাম, কি খবর, কি হলো, কেন ওকে ওকে ভয় পাচ্ছ? না না তাতে কিছু হচ্ছে না, এসো কোনো ব্যাপার না। আচ্ছা এই যাচ্ছে 2-8, দেখে নাও এই যাচ্ছে 2-8। তুমি ছুপ, তুমি ছুপ পড়ো না। আচ্ছা ওটা আমাদের একটা পুরনো দিদি, আমার সব খাবারের ফাইবার যুক্ত থাকে, চা থেকে জল, আমার সব মানে তোমার খাবারের কথা বলছো না, তোমার বেবির খাবার কথা বলছো। থ্যাংক ইউ মোনালিনা, থ্যাংক ইউ সো মাচ ডার্লিং। আচ্ছা এই যাচ্ছে, এটার ভেতরে কিন্তু লোহা আছে এবং এটার সাইজ হচ্ছে 2-8, ঠিক আছে? এটার সাইজ হচ্ছে 2-8, দেখে নাও, ভীষণ সুন্দর দেখতে। 350টা আজকে 300 থাকবে। সব তুই যতই লোকজনকে দেখাতে চাস যে তোর ছেলেরা তোর কথা শোনে, তা কিন্তু না। ঘুমো বললে কি তিনি ঘুমোবে, ঘুমো বললে তিনি উঠে বসেছেন। মজাটা দেখো, মা তুমি ঘুমা করো, দেখো উঠে বসে পড়েছে। দেখো যে এলো তার কি কপাল ভালো, সে এখন এলো আর আমি, তুই শোন না, তুই এত কথা না বলে তুই চলে আয়। আমার মনে হয় ইট ইজ বেটার তুই আর বেশি চিন্তা না করে তোর বুকিং আসো। ও দেখেনি, দেখেছো এটা কে? এইরে এইরে আদর করবে, এত আদর করবে, বাবা বাবা। ও কিন্তু প্রচন্ড আদর খায়, ও কিন্তু প্রচন্ড আদর খায় বলে রাখলাম। বাবা বাবা দেখো চশমাটা, চশমাটা ও ঠাকুর দেখো কি অবস্থা করছে, দেখো ওই দেখো, দেখেছো কি করছে, চশমাটা খুলে নাও। হ্যাঁ কি অবস্থা, তুমি না কিছু না হলে ওখানে বসে পড়বে, যাস কিছু হবে না, দিয়ে ওই জায়গা থেকে লাভ দিলে কিছু হবে, কি করছে দেখো ওকে, নেমে দাও নামে দাও নামে দাও, কিছু হবে না, তুমি স্লিপ করিয়ে দাও। হ্যাঁ ও স্লিপ করলে নেমে যাবে, ব্যাস ও গেছে, এবার দৌড়ে দৌড়ে গেছে। ওই দেখো বাবুলো, আমার প্যাকিং আছে, আমি কিছু গোজাইনি, আজ বেরোবো তো জয়। ও হ্যাঁ না না তুই দা বাবা যা, পরের দিন এসে আমি, তুই জয় জগন্নাথ থেকে ঘুরে আমি কথা দিচ্ছি, আমি ওকে নিয়ে আসবো, তুই একদম চিন্তা করবি না, আদর কাছে বলবো। ওই দেখ বাবা এসে গেছে, I am rare, you bought this crystal present, you message me, I'll give you the address, Anjali Gandhi, Facebook e search karo madam, peye jabe Anjali Gandhi, delivery te pathi dao, courier charge bolo gundo, o bhagi gyur ha go, khub what a bhishon kutu baby amar, ekta bhishon kutu baby, acha eta da jacche 2-8, thik ache, ei jacche 2-8, 2-8 যাচ্ছে একটা নোয়া। বাবা ঝর্ণা দিয়ে আমার গেছে আদর করতে, বাদামকে দেখে দোকানের দোকানের বাইরে চলে গেছিল, কি সাহস আছে ঝর্ণা। হ্যাঁ ওর অ্যাকচুয়ালি সাহস বেড়ে গেছে, হ্যাঁ ঝর্ণা, হ্যাঁ ঝর্ণা ওকে ওরম করে দিয়েছে, ওকে তাই ওকে এসে চালিয়ে রাখবে, আর বেশিক্ষণ রাখবে না, দিয়ে দেবে আমায়, নিয়ে চলে গেছে, মেরে ফেলবো মুখটা কটো, দেখো নিয়ে চলে গেছে, জ লে গেয়া, লেকে চালা গেয়া, আচ্ছা 2-8 থাকছে, ঠিক আছে এই যাচ্ছে 2-8, 350টা 300 থাকছে। ম্যাডাম ইটস নট ক্লিয়ার, প্লিজ রিপিট ফ্রম ওয়্যার ইউ ব্রট দ্য ক্রিস্টাল, ম্যাম দিস ইজ নট আ ক্রিস্টাল লাইভ, ইফ ইট ইজ নট ক্লিয়ার প্লিজ পিং মি ইন মাই বুকিং নাম্বার, আই উইল গিভ ইউ দি ডিটেইলস, থ্যাংক ইউ। দাদা স্যান্টার গিফট নিয়ে চলে গেছে, দাদা স্যান্টার গিফট নিয়ে চলে গেছে, অঞ্জলি গান্ধী, হার নেম ইজ অঞ্জলি গান্ধী। আচ্ছা এই যাচ্ছে, ঠিক আছে এই যাচ্ছে, ঠিক আছে এই যাচ্ছে লোহা, এই যাচ্ছে 2-8, ঠিক আছে এটা যাচ্ছে 2-8। আচ্ছা এর পরেরটা হচ্ছে, আরেকটা হচ্ছে দেখো, এটা 450, আজকে 400 থাকবে, ঠিক আছে। এইটা হচ্ছে আরেকটা একদম মিষ্টি গোল্লা, আচ্ছা এই যাচ্ছে, ঠিক আছে এই যাচ্ছে, এই যাচ্ছে, ঠিক আছে এই যাচ্ছে, এই যে এই যাচ্ছে, ঠিক আছে এই যাচ্ছে, এই যাচ্ছে, এই যাচ্ছে, ঠিক আছে এই যাচ্ছে,
এই দুটো হচ্ছে 28 একটা 300 একটা 400 দিস ইজ 350 এন্ড দিস ইজ 450 অরিজিন এবার আমি ঠিক আছি দাদা নিয়ে চলে গেছে কিন্তু দাদার ফ্লোরিংটা না মানে আমার মতো স্মুথ না ওটা খরখরে ফ্লোরিং তো হ্যাঁ এই যাচ্ছে তুমি কি তোমার পেছনের মালাটা একটু দেখাবো হ্যাঁ নিশ্চয়ই দেখাবো নিশ্চয়ই দেখাবো আচ্ছা ও দরজা খুললে কেউ খুললেই কিন্তু বেরিয়ে চলে যাবে আমার ভিতরটা ধরাস ধরাস করছে পুরো মনে হচ্ছে সোনার দোকানের নোয়ার লাইফ দেখছি হ্যাঁ আমার বক্তব্য হচ্ছে এগুলো কিন্তু সত্যি সোনার মতোই দেখতে কেমন সো এগুলোর মানে কোনো কথাই হবে না এগুলো কালার খুব ভালো আজকে 50 rupees করে অফ থাকছে এবং এটা আজকের জন্য শুধুমাত্র জিপেতে পে করতে হবে আমি জানি না 31 মার্চের আগে আমি ঠিক করতে পারবো কিনা সমস্যাটা ব্যাংক ট্রান্সফার করলে আমাকে একটুখানি পিং করবে কেউ যদি ব্যাংক ট্রান্সফার করতে চাও আমাকে পিং করবে আমি অন্য একটা ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্টে ডিটেলস দেবো আমি জার্মান সিলভার রাখি কিন্তু বলি না যে রাখি কারণ ভীষণ হ্যাপা হয় ওগুলোকে বার করে করে আমাকে দেখাতে হয় কেন কি ওই জিনিসগুলো সব ভিতরে ঢোকানো আছে আমি এবারে যখন সেল দেবো তখন দিয়ে দেবো ওগুলো আবার আচ্ছা এই যাচ্ছে মানে ওটা আমি বছরে দুবার বার করি একবার দুর্গা পুজো সেলের সময় আর একবার হচ্ছে পুজোর এই একবার পয়লা বৈশাখের সেলের সময় এই যাচ্ছে 450 এই 350 আর এটা 450 ঠিক আছে এই যাচ্ছে আচ্ছা এবার যেটা দেখাবো এটা 1050 ও কালো গোল্ডেন শাড়ির সাথে ওকে আচ্ছা এবার ওদের যেদিন দেখাবে বলো একজন নেবে আচ্ছা ঠিক আছে ওকে ওকে মঙ্গলসূত্র দেখাবে দিদি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দেখাবো আজকে একটু পড়ে পড়ে দেখাবো মঙ্গলসূত্র আচ্ছা 2.8 এইটা হচ্ছে 2.1 একটু গান হবে একদম হবে যদি দেখার ইচ্ছে হয় তবে নিঠুর মনে লয় কালিন্দিরি ঘাটে আইস দুপুরের সময় যদি দেখার ইচ্ছা হয় মিঠুর মনে লয় কালিন্দিরি ঘাটে আইস দুপুরের সময় আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া এই যাচ্ছে 550 নোয়াটা নট রেগুলার মাঝে মধ্যে পড়তে পারো মাঝে মধ্যে তুলে রাখতে পারো ঠিক আছে গুন্ডা বাবার লোমটা লেগে গেছে আচ্ছা এই যাচ্ছে ঠিক আছে সো দিস ইজ অনলি অ্যান্ড অনলি আমি ভাবলাম তো মোনালি না চলে এলো গাড়ি নিয়ে এই যাচ্ছে ঠিক আছে 550টা আছে 50 rupees সব 50 rupees ডিসকাউন্ট এটা 400 এটা 300 এটা 500 ঠিক আছে 400 300 500 ঠিক আছে অপূর্ব বলছে থ্যাংক ইউ এটা কিন্তু মোটামুটি সব সাইজ অ্যাভেলেবেল আছে এই নোয়াটা যেটা আমি এখন পরে আছি দেখো দেখে নাও এটা কিন্তু মোটামুটি সব সাইজ অ্যাভেলেবেল আছে এটা মোটামুটি বাবু চলে গেলেন নাকি বাবু ও ঘরে গেলেন তার ড্যাডির কাছে চলে গেছেন ড্যাডির কাছে চলে গেছে ড্যাডি যদি দেখার ইচ্ছা হয় মনে লয় কালিন্দিরি ঘাটে আইসো দুপুরের সময় এই ব্ল্যাক টুটু সাইজ আছে মনে হয় আছে না আমাদের দুই আছে দুই দাঁড়া দেখে বলছি এরপর মঙ্গলসূত্র দেখাবে প্লিজ দিদি আমি মঙ্গলসূত্র হ্যাঁ দেখাবো একদম দেখাবো এটার পরেই মঙ্গলসূত্র দেখাবো এটা 2-2 আছে কিনা আমি তোকে দেখে বলছি আচ্ছা এইটা যাচ্ছে 2-7 দেখে নাও এটা 350টা থাকছে 300 টাকায় ঠিক আছে 350টা 300 টাকায় থাকছে দেখে নাও 350টা 300 টাকায় থাকছে দেখে নাও এই যাচ্ছে কত পিপি রেখেছো কোনটা রে ব্ল্যাকটার 550টা 500 ফর টুডে 500 ফর টুডে ব্ল্যাক নোয়াটা অ্যাভেলেবেল থাকে দি তাহলে পরে একটা নেব দেখো জেনারেলি থাকে বাট প্রাইস তো কম থাকে না তো প্রাইসটা ওটার ফিক্সডই আছে মানে যেটা রেগুলার পরার ওটা 680 এখন নেই
আর যেটা মাঝে মধ্যে তুলে পড়া ওটা 550 আর ওটা আজকে 500 এ দিচ্ছি। মানে দেখো ইয়ার এন্ড সেল বলো বা ফিনান্সিয়াল ইয়ার এন্ড সেল বলো বা চৈত্র সেল বলো বা whatever স্টক ক্লিয়ারেন্স বলো, বছরে দুবার হয়। একবার হচ্ছে পয়লা বৈশাখের সময় ঠিক আগে আগে, আর একটা দুর্গাপূজার ঠিক আগে আগে, ঠিক আছে? এটা হয়। আবার মাঝে মধ্যে 31st December আগেও কিছু সেল হয়, যেখানে ফিনান্সিয়াল ইয়ার এন্ড যাদের হয় 31st তাদের ক্ষেত্রে এটা হয়। তো এইখানে যে সমস্ত প্রাইজেস করা থাকে, সেট করা থাকে, সেগুলো কিন্তু আছে। দেখো নিয়ে নাও, এখন থেকে আমার কাছে নেই। ওকে, তুই আমাকে, তুই মানে আমি জানি না, মানে উইল স্পিক অ্যাবাউট দিস লেটার। তুই এরকম হলে তো ইউ ক্যান অলওয়েজ আস্ক মি না, যে আমার কাছে আছে কিনা, দেন আই ক্যান গিভ ইট টু ইউ, দ্যাটস নট এন ইস্যু। আচ্ছা, এটা যাচ্ছে 27-26 নিতে পারো, একটু বড় তো নোয়ার তো ভেতর দিকে পড়ার জন্য, নট এন ইস্যু। তো এই যাচ্ছে তোমার, যেটা আমি দেখাচ্ছি সেটা কিন্তু 350 টাকার, নোয়াটা 300 টাকা থাকছে, লাইভ অফার বা চৈত্র সেল লাইভ অফারে থাকছে। এবং সবাইকে রিকোয়েস্ট করব, তোমরা যারা লাইভ দেখছো একটু প্লিজ ফেসবুকে লাইভটা শেয়ার করে আমাকে এগিয়ে যেতে হেল্প করো, অনন্যাস ফিউশনকে একটু হেল্প করো। হ্যাঁ, ক্যালকুলেটর লাগবে, আচ্ছা, কিন্তু পেন পেন তো নাই, হাই। আচ্ছা না, আমি ট্যাগ করে দিয়েছি, তাকে বললাম নিতে, এখন থেকে নিতে, উনি ডিরেক্ট নিয়ে নেবেন। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যাচ্ছে 28, ঠিক আছে, এই যাচ্ছে 28। এটাও কিন্তু একটা নোয়া, যেটা মোটামুটি সব সাইজ আছে, এটার মোটামুটি সব সাইজ আছে না, তো লাস্টে লোক দেয় অনেক আগের। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এই যাচ্ছে 28-এর, আরেকটা দেখাচ্ছি, দেখে নাও, এগুলো সব 28-এর নোয়া দেখাচ্ছি। এটাও 450 ছিল কিনা দেখে নিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, 450 টা 400 টাকায় পেয়ে যাবে, ঠিক আছে, 450 টা 400 টাকায় পেয়ে যাবে। জাস্ট কাজটা দেখো, মনে হবে যেন অরিজিনাল সোনার যে ছিলে কাটা থাকে সেই কাজটা, দেখে নাও, দেখছো, দেখো মনে হবে যেন ছিলে কাটা, পুরো কাজটা দেখে নাও, অপূর্ব সুন্দর কাজ, ঠিক আছে। এই যাচ্ছে, তো এই যাচ্ছে, ঠিক আছে, তো এই যাচ্ছে আমার 28-এর, ঠিক আছে, এই যাচ্ছে 28 হলো। আচ্ছা আর দুটো দেখাবো, দেখে নাও, এটা হচ্ছে 2-9 অবধিও পড়তে পারবে, এটা 2-9 অবধিও পড়তে পারবে, এই দেখে নাও, এটা 350 টাকাটা 300 টাকা থাকবে, দেখে নাও, 2-8 ছাড়িয়ে যাচ্ছে, 2-9 হলো না তো, নিয়ে গেছে কেন, আমি তোমায় বলেছি, এই যাচ্ছে, ঠিক আছে, 350টা 300 টাকায় থাকছে ভেতরে, ধন্যবাদ। আচ্ছা এই যাচ্ছে, মন দিয়ে কোথায় গেল সে, হ্যাঁ দিয়ে ওখানে ও চলে গেলে না, এই দরজাটা বন্ধ করে দেবে, তাহলে ও বাইরেই খেলতে থাকবে, ভেতরে ঢুকে ডেলি পড়া। সাইজ বলো, সুদীপ্তা ম্যাডাম আজকে সাইজ বলো, আজকে অফার আছে, আয় আমার কাছে, আয় এখানে এখানে, আরে ও আমি নেব তো, নিয়ে বল, লাফানোর কি আছে, এমনি মুখে বললেই তো হয় যে মামা একটু কোলে নাও, তাতা করে দাও, তোমাকে বাইরে পাঠিয়ে এবার আমরা দরজাটাকে বন্ধ করে দেবো, দেখাও নোয়াটা। হ্যাঁ, লাস্টের নোয়াটা তো খুব সুন্দর, এখান থেকে লোকজন যাচ্ছে রিক্সা করে আর আমাকে দিচ্ছে, চুপ করে বসো, হ্যাঁ গুজিয়া বসে থাকো তুমি, এখানে খিরের পেড়া। আচ্ছা এইটা দেখে নাও, এটা 2-9, ঠিক আছে, 2-9টা 350টা 300 থাকবে, এটাকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি একটুখানি চট করে, দেখে নাও, এইটা তোর, এইটা আমার, এটা আমার, আমি বাড়ি থেকে নিয়ে চলে এসেছি, কারণ ও তোজো স্যার আসবে তো 5:30 সময়, এবারে ও কোন দিকটা সামলাবে, ধরো ও যদি বউ 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 করতে থাকে তাহলে ও কি করবে, তাই না, ওকে নিয়ে আমি দোকানে চলে এসেছি। এই বারণ করছে তো দিদিটা, হ্যাঁ কথা শুনতে হয়, দুত্তু করবে না, এটা আমার। লিপু কোথায় গেল, মামা বসো না, একটুখানি ভদ্র সভ্য হয়ে একটু বসো, একটু বসতে বসে কাজ করতে, বাবা নিয়ে গেল, ঘুম পেয়েছে কিন্তু ওর, কিন্তু জানো ও ঘুমোচ্ছে না। আচ্ছা এর আগেরটা দেখিও একবার, এটার আগেরটা
এটার আগেরটা এটা ছিল, এটার আগেরটা তো মানে এক্স্যাক্টলি লাইক গোল্ড। হ্যাঁ 450 টা 400 একদম। চা খাচ্ছি, হ্যাঁ সেটাই তো ভাবছি, তুই লিখছিস না কেন, চা তো মুখ দিয়ে খাচ্ছিস, কমেন্ট করছিস না কেন। আচ্ছা তোর পাঠানো আমি জিনিসটা পেয়ে গেছি। আচ্ছা এই যাচ্ছে, ঠিক আছে এই যাচ্ছে। আচ্ছা পরে জানাবো তোকে, পরে ডিটেলসটা পরে বলছি, ঠিক আছে। আচ্ছা এই যাচ্ছে 28, এইটা বলছিলে তো, দেবদত্তা চ্যাটার্জি, এই যাচ্ছে, এই যাচ্ছে। ওরে বানাচ্ছিলাম, ও আচ্ছা সব কটা ধরো একবার, দাঁড়াও যেটা বেরিয়ে গেছে সেটা তো ধরে লাভ নেই, দাঁড়াও। আচ্ছা এই যাচ্ছে, ঠিক আছে। এটা মানে পুরো সোনা, এটা 450 টা 400 টাকা, অসম্ভব সুন্দর দেখতে, অসম্ভব এ বিউটিফুল দেখতে, ঠিক আছে। ওকে পুরুষ মহলে পাঠিয়ে দে, খুব শান্ত পরিবেশ ওখানে ঘুমিয়ে পড়ো। আরে না ওর বাবা সামলাতে পারিনি, যে নিয়ে গেছিল না সামলাতে পেরে আবার দিয়ে গেছে। মামাম তুমি পড়ে যাবে, তাকে রিভলভিং চেয়ার বলে। মামাম দুধ করবে না কিন্তু, হাড় পরিয়ে দেবো তাহলে তোমাকে, মামাম তোমাকে কিনতে হবে, হাড় পরিয়ে দেবো। আচ্ছা ড্রাইভার বাড়ি চিনিয়েছি আমি আমার ভাগ্যে, উড়িয়ে বাবা বলছে আমাদের জন্য অন্তা বলা উচিত না। এটা 2-3 নেই, এটা 2-3 আছে, দেখে দেখে দিচ্ছে, দেখে দিচ্ছে। একটু দাঁড়া দিদি, তোমার পিছনে একদম নিচের থেকে ছোট ছোট অনেকগুলো ওইগুলো কি, ছোট ছোট অনেকগুলো কি ও আছে এইটা, আমার পেছনে ছোট। আজকে আর কি দেখাবে, আজকে যা হাতের সামনে ভাবো তাই দেখাবো, আজকে তো পুচকেটা এসছে ওই জন্য। এগুলো 250 করে, হ্যাঁ এই হাতেরটা কোন সাইজ চাই তোমার? 28। তাহলে আমাকে একটা কিছু দেবে, পরে থাকবো। ও আচ্ছা ওকে ফাইন। আচ্ছা আরেকটা দেখাচ্ছি, দেখে নাও, দেখাচ্ছি কটা নো আমি আজকে দেখাবো ডিসকাউন্ট হতো, দাঁড়াও। এটাও 28, ঠিক আছে এটাও 28। এই বাটারফ্লাইটা দেখে নাও, এই বাটারফ্লাই দেখে নাও, এটা দেখে নাও, এই বাটারফ্লাইটা দেখে নাও, ঠিক আছে। 350টা 300, বাড়ি মহারানী, তাও দাঁড়াবে সোজা লেখকালী বাড়ি, বাপ ধরে না। আমার খুব উপকার হচ্ছে সত্যি কথা বলবো কি না, ওকে পরিয়ে দাও গয়না আজকে। এই মুন্ডিতে তো একটা একটা ক্রাউন পরিয়ে দেবে, দেখো একটা ক্রাউন, ও একটা কাউন বলিয়ে দিয়েছি, কাউন একটা গ্রাউন্ড বলিয়ে দিয়েছি। এ শুনো বাবা, তুমি শুনো বাবা, জল আচ্ছা এই যাচ্ছে, ঠিক আছে এই যাচ্ছে। এটা কিন্তু তোমার হয়ে যাচ্ছে প্রজাপতি মঙ্গলসূত্র, দেখাও, এনো এবার এক্ষুনি দেখাবো, আর কটা লোহা দেখিয়ে নিই তারপরে দেখাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে 280-300 টাকা মাত্র, কালার তুলতে কিন্তু বেশ মানে কষ্ট পাবে আর কি, এবং দিয়ে তারপরে যখন কালার করাবে তখন এটাকে আবার সোনার জল করিয়ে আবার নতুনের মতো হয়ে যাবে, তখন আবার টানা পড়তে পারবে এগুলো, ঠিক আছে। এগুলো আবার সোনার জল করিয়ে টানা পড়তে পারবে। আচ্ছা এই যাচ্ছে, এই পান্তুয়া চলে আয় আমার বাড়ি, দারুণ এক্সারসাইজ করতে পারবি, স্টেপ এক্সারসাইজ। আচ্ছা জি জি, আচ্ছা এটা 2-3-2-4 দুজনেই পড়তে পারবে, এটা 2-3-2-3-1 বেসিক্যালি, এটা 2-3। মামাম মামাম আমি ওখানটা ছেড়ে দেবো তোমাকে, তুমি কিন্তু দুটো পড়বে না ওকে, না ছেড়ে দিবি বুঝলে তো, ওই দিকটা চলে যা, তুমি যাও 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 বাইরে গিয়ে দেখো কত বাস এসছে, যাও যাও চলে যাও, যাও 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 বাস এসছে যাও, হ্যাঁ বেরিয়ে গেলে টুকরো দরজা বন্ধ করে দাও, ব্যাস আর রাস্তাটা ভালো না, ব্যাস এবার জাতি ওখানে যাই চাকো। পান্তুয়া, হ্যাঁ এবার একটু ঘুম পেয়েছে মনে হয়, পান্তুয়া কি সুইট, লাইভি বলছে, এলবাই কি বলছে, ববু বলছে। আচ্ছা এই যাচ্ছে 2, যেটা 3 দেখাচ্ছি, 2-3-2-4-এর কিন্তু একটু টাইট হবে কেমন। আচ্ছা এইটা হচ্ছে যাচ্ছে 450টা 400 টাকা যাচ্ছে, মানে পুরো সেম টু সেম সোনার মতো। এটার কি আর কোনো সাইজেস আছে? 25-26 সেম জিনিস হবে, ঠিক আছে। 23-24-25-26 খালি ছিলে কাটার জিনিসটা দেখো খালি, ঠিক আছে। এগুলো কিন্তু মোটামুটি রেগুলারই পড়তে পারবে, কোনো অসুবিধে নেই। এবং এইটা তোমার মানে যে ছিলেটা দেখে কেউ বুঝতে পারবে না যেটা সোনার নয়, কেমন। এই যাচ্ছে মুখটা 450 টাকা দাম যাচ্ছে এটার, এবং এটা আজকের জন্য 400 টাকা থাকবে। কি হলো গো? আচ্ছা আচ্ছা
এটা গোল্ড পলিশ নয়, এটা কেমিক্যাল পলিশ, কিন্তু কেমিশ এই রে এই রে এই রে বেরিয়ে যা, অবস্থা দেখো, ও ওকে দেখছে, ওর স্পেক্টেটার, ওর স্পেক্টেটার, ও আবার দেখছে তোমাকে, তুমি যে বলছো সেটা আবার দেখছে, দেখেছো অবস্থাটা দেখো, এটা গোল্ড পলিশ একদমই নয়, তবে ভীষণ ভালো দেখতে জিনিসটা জানো তো, কিন্তু কেমিক্যাল পলিশের জিনিসও যে ভালো হয় সেগুলো মানে না ইউজ করলে বুঝতে পারবে না। আচ্ছা এরপরে মঙ্গলসূত্র দেখাবো, হ্যাঁ দেখাবো, তার সাথে সাথে মাঝে মধ্যে একটু একটু করে এ দেখিয়ে দেবো। আর যারা দুই দুই এক দুই দুই চুড়ি চাও, আজকে কিন্তু সুবর্ণ সুযোগ পেয়েছিলে, এটা কিন্তু আবার চারটে 400 টাকায় ফিরে যাবে, তিনটে কিনলে একটা ফ্রি আজকে অফার আছে, এবং এটার চারটে সেট নিতে হয়, অর্থাৎ চারটে সেট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 300 টাকায় প্লাস শিপিং চার্জেস। হাই গুড ইভিনিং বনানি ম্যাডাম, গুড ইভিনিং, এই যাচ্ছে চারটে 300 টাকা যাচ্ছে, ঠিক আছে চারটে 300 টাকা যাচ্ছে, দেখে নাও, এবং এটার একমাত্র সাইজ যাদের নেবে 2122, ঠিক আছে। আচ্ছা এই যাচ্ছে আমার, এখন 20 বালা খুঁজতে হবে, সবুজ পলা খুঁজতে হবে, আমার যে কত বড় একটা দায়িত্ব, গিনি লোহা নেই, এই যে গিনি লোহা পড়ে আছি 550টা আজকে 500, এই যে 550টা আজকে 500 পড়ে আছে, এটা কিন্তু তোলা পড়া, কেমন মাঝে মধ্যে পড়বে, 2-3 আছে, এটা 2-3 আছে কিনা আমি দেখে, কোনটা 2-3 চাইছো আমাকে একটু বলবে, কুমকুম দি তুমি কোনটা 2-3 চাইছো, একটু চুড়িটার, ও চুড়িটার না 2-3 নেই, ওটা 2-1-2-2 2-1-2-2 দেখছি, যদি 2-3 থাকে আমি দেখছি, দাও হ্যাঁ আচ্ছা একটা 2-3 হবে, দাঁড়াও দেখে দিচ্ছি এই চুড়িটা, বাবা এটা তো কোনো কালার তোলার গল্পই নেই, হ্যাঁ এটা এটা 2-3 এটা নিতে পারো, দেখো 2-3 দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ গিনি লোহাটা সব সাইজ আছে, ও মাঝে মধ্যে ওরকম করতে থাকে, দেখো 2-3-2-3, ঠিক আছে যেটা দেখা যাচ্ছে না সেটা হচ্ছে 2-3, ডিজাইনটাও দেখিয়ে দিলাম, সো দিস ইজ দ্য 2-3 সাইজ, ঠিক আছে। অ্যাগেন ম্যাডাম আপনি আর আপনার সুন্দর লাইভ, এক কাপ চা, স্কুল থেকে ফিরে সব ক্লান্তি দূর হয়ে গেল, সেন্ডিং লটস অফ লাভ ম্যাডাম, ওরে বাবা থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাডাম, আপনাকেও অনেক অনেক থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ লিপা, আমি এটাকে পিন পোস্ট করে দিলাম, যাদের যাদের নাম্বার লাগবে ফোন নাম্বার, এটা গিনি লোহা কি সাইজ আছে, সুকন্যা সেন ম্যাডাম গিনি লোহার সব সাইজ আছে, যদি আপনারা মনে করেন নেবেন আমাকে জানাবেন, আমি বলে দেবো। আচ্ছা এটাও কিন্তু সেম পয়সা থাকছে, চারটে চুড়ি 400 টাকা হয়, এটা কিন্তু চারটে চুড়ি 300 টাকা হবে, ঠিক আছে। 2-3 আছে, আরও বাদবাকি সাইজ আছে, এটা একটু সাইজ খুঁজে বার করতে হবে, এটা মোটামুটি আছে না আমাদের কাছে 2-5-2-6 মতো, নেই খালি এটাই আছে, আচ্ছা তাহলে ওই আর কি, মানে যারা সাইজে, হ্যাঁ যারা সাইজ নিয়ে জানতে চাইবে যে কি সাইজ আছে, তারা কিন্তু একটুখানি পিং করো, মোটামুটি এটা তিনটে চারটে চুড়ি 400, আজকে এটা তিনটে চুড়ি সাথে একটা ফ্রি, অর্থাৎ 450 টাকায় পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এখন আর জাস্ট বিসাইড সেন্ড কোন নতুন ঠিকানা, নতুন ঠিকানা হচ্ছে ডেলিভারি কুরিয়ার, আর যে বেবি বেবি এটা আমার জন বেবি, মামা ও মামাম গাড়ি ঘুরে যাচ্ছে, ও মামাম চিনতে পারছেন না রে, মাকে ভুলে গেছে, এই রে মাকে ভুলে গেছে রে, মামা গেট তো বন্ধ, তুমি তো আসতে পারবে না, কি মজা বউ করবে, এবার বউ বাবা বাইরে যদি একটা আওয়াজ হলো, গিনি লোহা 2-10 মিলে গা, আমি রেগে যাচ্ছি কিন্তু, তাহলে চেয়ারে বসিয়ে দেবো, নিয়ে কিন্তু ওখানে ওপরে বসিয়ে দেবো, আচ্ছা এই যাচ্ছে আবার, আচ্ছা তোর প্যাকিং হয়নি, তুই গিয়ে সেটা কর না, তুই এই লাইভটা লাইভের পরে বলছি, ট্রেনে উঠেও তো দেখতে পাবি। আচ্ছা 2-3 এটা মোটামুটি 2-5 বা 2-6 অ্যাভেলেবেল আছে, যদি তোর আর তোর রাগ, আচ্ছা এই যাচ্ছে, মামা ভাবছে বাবা এটা মা কি সব ভাষা বলছে, খুব মজা পেয়েছে পদু না, দেখো আমার দুল আছে বকবকে দেবে, এবার বাড়ি পাঠিয়ে দেবো, না না আমি যাবো না,
পুরো সার্কাস আমাদের আজকে হচ্ছে সার্কাস লাইভ। আমি ইউটিউবে এটা যখন দেবো লিখবো হ্যাশট্যাগ সার্কাস লাইভ। আচ্ছা ঠিক আছে, এই যাচ্ছে ঠিক আছে। এটা ম্যাট আর ছিলে কাটা আছে, মানে এটা কালার তোলা অসম্ভব, মানে অসম্ভব। ট্রেনে কোথায় যাচ্ছে, হিট স্প্রে আবার না কাকে দে, চুপ করে কেন বলতে নেই। বাবা এই যাচ্ছে, ও বাবা মোনা তোর হিট স্প্রে গল্পটা করছিলাম বুঝেছিস তো, উফ আর বলিস না। আচ্ছা এই যাচ্ছে দেখি, আরো ইচি নাক নাক চুলকোচ্ছে, নাক 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 চুলকোতে হয়। আচ্ছা এটা দেখে নি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুই কি প্যাকিং করবি না করবি না, ইচ্ছে নেই তো প্যাকিং করা। আচ্ছা দুই দুই ঠিক আছে, এটা যাচ্ছে দুই দুই, দেখে নাও এই যাচ্ছে দুই দুই। মোনা বেচারা বোধ হয়, শোন না কান্নার সাইডটা সাইনটা ধরে থাক তুই, আমার মনে হয় দ্যাট ইজ বেটার। তোর তোর ওখানে কাজের কোনো জিনিস নেই কিন্তু, গিনি লোহাটা রেগুলারভাবে করা যাবে না, প্লিজ না না করা যাবে না একদম, মানে প্লিজ বলছি না করা যাবে না। এটা তোলা পড়া, এই গিনি লোহাটা তোলা পড়া, 550টা আজকে 500, তোর থেকে পান্তুয়ার নাকটা আরো সুইস। আচ্ছা এই যাচ্ছে চারটে চুড়ি, এটা যাচ্ছে দুই দুই, পারফেক্ট দুই দুই ঠিক আছে, এই যাচ্ছে পারফেক্ট দুই দুই, দেখে নাও। তিনটে চুড়ি যাচ্ছে, তিন চারটে চুড়ি 400 টাকা যাচ্ছে, সেটা আজকে 300 টাকায় থাকবে, অর্থাৎ 100 রুপি অফ, তিনটে কিনলে একটা ফ্রি ঠিক আছে। 1 2 3 4 দেখে নাও, এই যাচ্ছে ডিজাইন, মারাত্মক সুন্দর, করবে না করবো না কোনো প্যাকিং যতক্ষণ লাইভ রাহ কপা। এ কি অবস্থা বেটির বাবা রে। আচ্ছা এই কি হয়েছে মুন্ডুটা, দেখে এমনি এমনি করে দেখো, ওর ওর সাহস বেড়ে গেছে, ও আদর করেছে, মানে এটার মানে কোনো ভাষাই নেই না। প্যাকিং করতে করতে দেখ, আমার মনে হয় ওটাই বেটার। আচ্ছা মঙ্গলসূত্র দেখাবো ঠিক আছে। আচ্ছা মঙ্গলসূত্র একটা একটা করে পড়ে দেখাচ্ছি ঠিক আছে। ওর নাক কই, বোচা তো বোচা দা, ওর নাম বোচা দা বলি যে তোমায় বোঝা দা বলছে, ও মামা তোমায় বোচা দা বলেছে মামা। ও ভাবছে আমি আর ঢুকবোটা কি করে, খিরু বেবি কি ঘুম করবে না ঘুম করবে তুমি, কি হয়েছে বাবা গিনি লোহা 2-10 নেহি মিলেগা ম্যাম, গিনি লোহা 2-10 কে লিয়ে অর্ডার দেনা পড়েগা অর থোড়া ওয়েট করনা পড়েগা, ও টাইম লাগতা হে, আগার আপ বলতা হে হম কারকে দেতা হে মগর টাইম লাগেগা, ও থোড়া দাম এক্সট্রা পড়েগা অর থোড়া টাইম লাগেগা, ও আপ আগার বলতা হে তো হম করে দেতা হে। মোল্লা নীলার ওটাই আমার পান্তুয়া যে মাসিরও নাক বোচাতা, যা তো বোচা বোচা ঝর্ণা দি তা তারা কর তাড়াতাড়ি পাস। আচ্ছা এই যাচ্ছে দেখে নাও ঠিক আছে। আচ্ছা 350টা 300 থাকছে আজকে ঠিক আছে, 350। আচ্ছা এটা 350 ছিল ঠিক বলেছি তো, 370 ছিল, আজকে আমি 300 দিয়ে দিচ্ছি ঠিক আছে, 300 দিয়ে দিচ্ছি আজকে পুরো ঝর্ণাকে না, সেই আগেকার দিনের নায়িকালে বেনি চুলে করে এসেছি গো, ওটার সাথে আমি বেনি করে আমি এসেছি গো, ভয় ডর নেই গো, এত রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে দেখ ঝড়ুকি, আরে ও মারাত্মক ভয় পায় কিন্তু এখন আর কেটে গেছে, আর এখন ভয় পায় না, বড় সড়ো হলে ভয় রং অজ্ঞান, কিন্তু রকিজা ওকে ভয় পায়। কালকের গল্প শোনো, কালকে মতি সীতাহার হবে, হ্যাঁ একদম হবে, পিং করো দেখিয়ে দেবো, দেখি একটু দেখ না কি অবস্থা করছে। না না আজ ওর জন্য গান আমি দেব না, দেব না দেব না দেব না, এই বার করেছে আজকে লাইভটা খোলার যে একটাই মানে, যেটা হচ্ছে ওকে দেখ, এই যে
এই তুম রিপ্লাই নেহি দেতা কিউ কিউ হাম তো পড়নেই পড়া হ্যায় বাবাকে ডাকছে দেখো অনলি মঙ্গলসূত্র আই চেইন ছিল দেখিও উইদাউট লকেট হ্যাঁ দেখাবো এই তুম রিপ্লাই দেতা কি এই তো বলতা হ্যায় বলো বলো কে জানতে চাই তোমার এটা কি হেয়ার কাটবো জানি না গো কোনো আইডিয়াই নেই আমার কি আমি গিয়ে বসি আর আমাকে কুটুস করে দেয় কি দাবি জানি না আমার তো আয়নাটা দেখেই ভয় খুব দুরন্ত জানো তো আরও এক্সপ্লোর করছে করতে হ্যাঁ ও এক্সপ্লোর করে করে আমাকে এক্সপ্লোরেশনে পাঠিয়ে দেবে আচ্ছা শোনো না হ্যাঁ করো তুমি ওই সবই করো তুমি একটু ঘুমাবে না আজকে হ্যাঁ ভালো হবে রাত্রিবেলা গিয়েই খাইয়ে দেবো আজকে ওকে ভাত দিয়েছি ওর এক চামচে কম ছিল দেখে আমি ভাত দিয়ে দিয়েছি দেখছি ওর শোনো কালকের অবস্থা শোনো ওর খাবার ভিজিয়েছি কিরম বেলি ডান্স দিল দাদাকে দেখে আজকে নেই আগের লাইফটা মে এই ক্যা হতা হ্যাঁ হাম লাইফ মে ক্যা বলতা হ্যাঁ বলতা নেই হ্যাঁ বলতা বলতা হ্যাঁ বলতা বলতে বলতে পারতা নেই হ্যাঁ কি কি বলবো বলো কি পারবে তা একটু বলো ইস যদি আজ যেতাম তোকে ওষুধও দেয়া হতো ওকে আদরও করা হতো তুই এত পচা কেন ওরে অ্যানি এই যে এটাই আমি যাই না জানিস তো যেন হ্যাঁ খুলে দাও তা আসতে আয় চলে আয় আয় মামা মায় আয় আয় মামা মায় বলো হ্যাঁ জানো আমাদের ফ্ল্যাটের লোকজন ওই ওপরের লোক আমাদের নিচের বহুবলীকে রং মাখিয়েছি কোনোভাবে খেয়ে পেটে গেছে মাথাটা গরম হয়ে গেছে যেই রং এর হাগাও হেগেছে ওই আগে কাগজে করু তুলে ওর দরজার সামনে রেখে এসছি আজ আমি পালিয়ে যাব বুঝবে ঠেলা কত ধানে কত জাল কোনো সেন্স নেই লোকজন নিজেকে মিরারে দেখে কি খুশি হচ্ছে হ্যাঁ মঙ্গলসূত্র গুলো দেখাতে দেবে দিদি ভাই মতিশি তাহার হ্যাঁ দেখাবো বাবা এই যে আমার গলায় গজমতি হারের মালা আমার গলায় পড়েছি গজমতি মতির হালা গল মতির হালা গলায় পড়েছি বাকি তালা বলিনি গজমতি মতির তালা গলায় আলে বলছি যাই হোক কি বলতো বলতা হ্যাঁ তোমারা দোকানটা আমি চিনে গিয়েছি আচ্ছা ভেরি গুড তারপরে কোনো দিন চলে আসতা হ্যাঁ এই তো এই যে এই এই যে কথাটা তুমি বলতা হ্যাঁ হাম তুমি ধন্যবাদ বলতা হ্যাঁ আর তাহলে আমায় ঘাটতে হবে ওলে বাবা গুন্টু বিবি গুন্টু বিবি গুন্টু বিবি মানে শোনো কাজ করার ইচ্ছে না থাকলে মানুষ অনেক রকম ভাবে ফাঁকি দিতে পারে এটা একটা ফাঁকি দেওয়ার রাস্তা ওর এল এর জায়গায় জি হয়ে গেছে বাবু যদি এইরকম সারাক্ষণ আমি লাইভে এইসব বলতে হ্যাঁ মানে ও কোলে এসে চুপ ওকে খালি এভাবে নিই আমি জানো আমি বাড়িতে কি করে কাজ করি দেখাচ্ছি এরম করে নিই এই যে ভ্যানিটি ব্যাগ করে এবার দেখো আমি লাইভ করতে পারবো আচ্ছা অ্যানি এত টেকনোলজি এমন যদি হতো তো লাইভে হাত বাড়িয়ে ওকে আদর করতো হ্যাঁ হবে এটাও হবে নিশ্চয়ই হবে ইস ফোর্থ ফ্লোরে আর কাগজ দিয়ে লেপটে এসেছি রাতে ফিরবে শুকিয়ে যাবে বসে বসে তুলবে আলাদাই ভানো রং মাখানো বার করছি ঘুমাকা এখন বাচ্চাটা যদি কিছু হয় তো না না বাচ্চার কিছু হবে না তুই একদম টেনশন নিস না তুই ওকে ভাত টাত খাইয়ে দিয়েছিস তো হলে বাবা কি হালা সত্যি কি যে দেখি ভাই কি রেসপন্সিবল কেমন চেক করে গেল হ্যাঁ তোমার গলার প্রাইস কত আমার গলার অনেক প্রাইস আঁকি বস কিন্তু এটার আমার গলায় যে মঙ্গলসূত্র সেটা লুঙ্গি গঞ্জা লুঙ্গি গঞ্জাটা কি জানি গড ব্লেস দ্য বেবি থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম থ্যাংক ইউ আচ্ছা বলছি আমার গজমতি মালা যেটা আমি গলায় পরে আছি সেটা দাম হচ্ছে আজকের জন্য 300 টাকা 300 রুপিস ঠিক আছে খুলছি দাঁড়া ওকে একটু না রাখি বসো বসো হ্যাঁ এবার ঘুমা এবার একটু ঘুমা ও আসলে কি দেখছে বলো তো ওখানে নিচে যে মানে অ্যাক্সিস ব্যাংকে কার্ডের লিঙ্কে যে তারটা গেছে ওইটা দেখছে আচ্ছা হলো আচ্ছা পরে যেটা পাপিয়াদি দেখাতে বললো এটা বোধহয় 450 ছিল না শুধু চেনটা 450 ছিল আচ্ছা এই যাচ্ছে এটা শুধু 400 যাবে ঠিক আছে এটা যাচ্ছে
না এটা সোনার জল 550 ছিল সোনার জলের ছিল এটা মনে হচ্ছে কিন্তু এটা 550 বলটা এটা 550টা 500 টাকায় থাকবে এটা কিন্তু সোনার জল এটা রেগুলার ইউজ করলেও কিন্তু টানা ইউজ করলেও কোনো অসুবিধা হবে না ঠিক আছে এই টানু দাঁড়িয়ে না থেকে বুকিং নাম্বার দিতে থাক না কি বলছে এই তনু দাঁড়িয়ে না থেকে কি বলছে তনুকে এখানে তনুর কে তনুশ্রী তনুশ্রী ও তনুশ্রী আজকে নেই তনুশ্রী আজকে নেই তনুশ্রী আজকে একটু দরকার মানে কাজ আছে বলে ছুটি নিয়েছে সব করিয়ে দিয়েছে রং তুললাম খেতে দিলাম মায়ের কাছে দিয়ে এসেছি বাট ও খুব নড়াচড়া কম করছে আচ্ছা সেই আদিম যুগে আর সেই আদিম যুগে আমরা একদিন লুঙ্গিওয়ালা রিক্সাওয়ালার কথা বলছিলাম হ্যাঁ সেই লুঙ্গিগঞ্জ আচ্ছা এই যাচ্ছে ঠিক আছে আচ্ছা এই যাচ্ছে তো এই এইটা যেটা যাচ্ছে সেটা হচ্ছে আরে বাবা ভেরি গুড ভেরি গুড বাস ভেরি গুড ভেরি গুড আচ্ছা এই যাচ্ছে ঠিক আছে এই যাচ্ছে ঠিক আছে এই যাচ্ছে তোমার বিউটিফুল একটা মঙ্গলসূত্র লং মঙ্গলসূত্র সেটা কিন্তু কোনো এ নেই মানে কোনো তোমার পুচকে এটা নেই কি হয়েছে মম্মা আচ্ছা এই যাচ্ছে আচ্ছা ও দিদি ভাই সীতাহার আজকে হাতের সামনে নেই একটুখানি তুমি এ করো ঠিক আছে আজ বাবা ভাইয়ের কাছে উপায় নেই না ছেলে স্যার এসছে তো আমি ওকে না নিয়ে এসে কী করবো বলো আজ বাবা ভাইয়ের কাছে যাব না আগুন হয়ে আছে তো না না কিছু না ওর কাজ ও কাজকর্ম সারা হয়ে গেছে আচ্ছা এই যাচ্ছে ঠিক আছে তুমি কেউ দিকতা হ্যাঁ ইধার উধার কেউ দিকতা এই যাচ্ছে ঠিক আছে আচ্ছা এই যাচ্ছে 550টা 500 টাকা ঠিক আছে 550টা 500 টাকা এই যাচ্ছে আচ্ছা আচ্ছা কি হয়েছে আচ্ছা এই যাচ্ছে ঠিক আছে 350 এই অ্যানি আমি কাল সকালে রিক্সাতে গিয়ে অর্ডার থেকে ওই আন্টু আন্টু টুনটুনিরা দেখে এসেছি ওটা লোটা নিয়েই রিটা হ্যাঁ বুঝতে পেরেছি আমি লোটা রিঠা কি হোক বা এ হোক শোন আমার বক্তব্য হচ্ছে যে মানুষের লোটা হোক বা রিটা হোক ওটা টুং টুং করেই বাজে যেটা যাই হোক না কেন আচ্ছা এই যাচ্ছে আচ্ছা এই যাচ্ছে ঠিক আছে এই যাচ্ছে আচ্ছা 350 টাকার মঙ্গলসূত্রটা আজকে ফর দ্য ফার্স্ট টাইম 300 টাকা যাচ্ছে ঠিক আছে ফর দ্য ফার্স্ট টাইম 300 টাকা যাচ্ছে 300 রুপিস অনলি এই যাচ্ছে 300 রুপিস এটা মানে এক পিসই হবে বেশি তো নেই আচ্ছা এটা 350 কোনো দিন লংটা মগ লোহা লোটা টো মগ লোহা লোটা টু মগ লোহা লোটা টু লো আচ্ছা আবার আজকে টুং টুং আসলে ও দেখো বলেছে রিক্সাওয়ালাটা দেখে এসে আমাকে বলেছে এই দেখছো আমি বলেছিলাম লোহা টুং টুং এই আনি আমি লোহা টু হ্যাঁ কিন্তু লোহার টুং টুং নয় আমি বলছি ওটা রিঠে ফলই ছিল তোরা কিছু জানিসই না তুই কি ভেতরটা এরম করে দেখেছিস দেখিস না আমি আমি ভেতরটা এরম করে দেখেছি লোহার ওটা রিঠেই ফল তুই জানিসই না আচ্ছা লোকটা গাড়িটা স্টার্ট দিয়ে না দিয়ে দাঁড়িয়ে আছে কেন মানে স্টার্ট বন্ধ না করে হয়তো বলেছে আচ্ছা এই যাচ্ছে ঠিক আছে এই যাচ্ছে আচ্ছা এই যাচ্ছে দেখে নাও এই যাচ্ছে ঠিক আছে এই যাচ্ছে এই যাচ্ছে ঠিক আছে মঙ্গলসূত্র মঙ্গলসূত্র যাচ্ছে এটা 350টা 300 টাকায় যাচ্ছে ঠিক আছে ব্যাপক জিনিসটা দেখতে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে 550টা 500 দিয়েছি আজকে আচ্ছা এনো আচ্ছা 550টা ওটা ছিঁড়ে দেখবো কি করে প্লাটা অ্যানুমিনিয়াম আচ্ছা এটা 350টা 300 টাকায় থাকছে পরে দেখালাম ঠিক আছে আচ্ছা হ্যাঁ মঙ্গলসূত্র তো তুমি পড়বে না তুমি এখন একটু জুড়ে দেখো কেমন আচ্ছা এই যাচ্ছে আচ্ছা এর পরেরটা দেখছি আচ্ছা এর পরেরটা ওটা বসে উপরে তাকিয়ে দেখতে হবে ওই যে আবার উপরে তাকিয়ে দেখছে দেখো এই দেখো দিদিরা সবাই তোমাকে দেখছি দেখিছো ডিগু ডুমুকি ডিগ চুপড়ো চুপড়ো এই তো তুমি তুমি এক দোকানে তুমি ধুম ঘুমিয়ে পড়ো তুই কোথায় যাচ্ছিস টাটা বলে তোর কি সাহস রে ওটা বসে উপরে তাকিয়ে দেখতে হবে হ্যাঁ মাম ও মামা 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 ইউ মামা চুপড়ো মা চুপড়ো হ্যাঁ সোনা ছিল লক্ষ্মী বাচ্চা আমার সোনা বাচ্চা আচ্ছা এই যাচ্ছে ঠিক আছে আচ্ছা এর পরের যেটা পড়ছি এডিগুলো তো 450 ছিল আচ্ছা এডি 450টা আজকে 400 থাকবে কই চললে কবিলিপু
আচ্ছা এই যাচ্ছে ঠিক আছে আজকে কার্ড পেমেন্ট না গো আজকে কার্ড পেমেন্ট হবে না কালকে রাত্রির থেকে কি টেনশনে কি বলবো জানো ব্যাংক কিছু করে দিচ্ছে না বলছে 31 তারিখের আগে হবে না কি হয়েছে সমস্যাটা আমি বলছি আমার অ্যাপেলে যেখান থেকে আমি লাইভ করি সেটা আইফোন এবং আইফোনটায় আমার HDFC অ্যাপটা আছে সেটা ফেস লক হয় এবার ওরা আপগ্রেড করেছে যেখানে সিম থাকবে সেখানে হতে হবে এবার যে কারণে আমি মানে অপারেট করতে পারছি না অ্যাকাউন্টটাকে এবার সে কারণে কার্ড মেশিনেও যে অ্যাকাউন্ট টাকাটা ঢুকছে বা ধরো ইউপিআইতে টাকা ঢুকছে বা ধরো এতে টাকা ঢুকছে কিছুই আমি পাচ্ছি না ইউপিআইটা তাও আমার এখানে একটা স্ক্যানার আছে সেটা দিয়ে হয়ে যাবে অ্যাক্সিসের ইউপিআইটা দিয়ে হয়ে যাবে কি হয়েছে অ্যাক্সিসের ইউপিআই দিয়ে হয়ে যাবে কিন্তু সমস্যাটা অন্য জায়গায় হচ্ছে সেটা হচ্ছে কার্ড পেমেন্টটা যেটা আমি নিই সেটা রিফ্লেক্ট করে সেটা করছে না বুঝেছো এই হচ্ছে সমস্যা আর ব্যাংক ট্রান্সফারেও রিফ্লেক্ট হ্যাঁ পরে বলছি দিদিকে যে স্ক্রোল কিন্তু বুঝতে পারেনি স্কুল সরল দিদি সরল দিদি আমি সরল আমি পটল চেরা নয় উনি সরল হয়েছি যা কি অবস্থা এবার জানো মানে আমি মানে বিশাল একটা মানে একটা আমার বন্ধু আছে খুব হেল্প করে এবার সে আজকে তাকে আমি বিরক্ত করলাম 28 তারিখ তুমি বলো 30-31 তারিখ তাই করে বিরক্ত করি আর 31 তারিখ ইজ মাই লাইফ সেটা হচ্ছে ইজ দ্য সানডে এখন তো 3-4 দিন স্ক্রুল দিদি দেখো দাঁড়িয়ে আছে চুপ করে দাঁড়িয়ে আছে ম্যাম বস না রে বাবু এরকম করছিস কেন তুই তোর তো ঘুমানোর টাইম দাদা বাড়িতে হ্যান্ডেল করতে পারবে না বলে তোকে নিয়ে এসেছি গরম লাগবে ওখানে বান্ধু করে দেবে তার থেকে মনে হচ্ছে তুই আমার সাথে চল এবার একটু ঘুমা আচ্ছা কবে থেকে কিছু করবে না কিছু ও কিছু করবে না ও নন্দিনীদি ভয় পাও না তো না না তাতে কিছু হবে না কবে চাদর পেয়ে বিছানায় পাতাও হয়ে গেল খুব সুন্দর হয়েছে কিন্তু পেমেন্ট আজ করলাম চাদর আরে না আমি কিন্তু তোমার পেমেন্ট এখন দেখতেও পারবো না বলতেও পারবো না আমাকে একটু টাইম দিও কারণ তুমি তো ব্যাংকে ফেলেছো মনে হয় ব্যাংক ট্রান্সফার করেছো আমি আজকে ভুল হলো আজকে অ্যাক্সিসের ব্যাংকের অ্যাকাউন্টটা যদি দিয়ে দিতাম ব্যাংক ট্রান্সফার জন্য কেউ যদি ব্যাংক ট্রান্সফার করতে চায় তাকে বলবে এখানে আজকে শুধু জিপে হবে আপনি আমায় বলুন তাহলে আমি করে দেবো আচ্ছা তোমার পটল চেরা চোখ আর তোমার ঢুলু ঢুলু চোখ তাকিয়ে আছে পাশ থেকে হ্যাঁ ওর এখন অবস্থা হ্যাঁ 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 না হবে কিন্তু মানে আমি লিখে রাখবো মানে কি বলতো আমার এই 2-3 দিনের হ্যাঁ হ্যাঁ অসুবিধে নেই তাহলে অসুবিধা নেই আচ্ছা সেটা তো আমার এইখানে দেখতে পারি বুঝছে কি ডগ প্রাইস কত প্লিজ হ্যাঁ ডগের প্রাইস এটা আমার বেবি এটা আমার বেবি সোনা এটা আমার সিজু বেবি এটার কিন্তু প্রাইসলেস গো এটা আমার বাচ্চা এটা আমার সোনা বাচ্চা এটা প্রাইসলেস গো এটা আমার প্রাইসলেস এটা আমার প্রাইসলেস বেবি বাবা রে তুই যারা করে ফেলেছি না আমি তো এগুলো করতে ব্যস্ত থাকি আচ্ছা এই যাচ্ছে আচ্ছা এর পরেরটা যেটা দেখাবো সেটা আমার মামা কি হয়েছে মামা তুমি মঙ্গলসূত্র পড়বে দাঁড়াও তোমাকে একটা মঙ্গলসূত্র পড়ি আছো আছো সোনা আছো দেখো তো একটা সোনা মঙ্গলসূত্র পরিয়ে দিয়েছি পরে দাও ঠিক আছে তুমি একটা মঙ্গলসূত্র পরে ঠিক আছে ভালো করেছি না একটা সুন্দর মঙ্গল জুতো পরি দেখো দেখো আমার জেলেকে আমি একটা সুন্দর মঙ্গল জুতো পরি দেখেছো আমার জেলেকে সোনা জেলে আপডেট করলাম তারপরেও দেখো প্লিজ বলো এমন ডগ মার্কেট প্রাইস কি হয় আমি বলতে পারবো না গো মানে এগুলো ভীষণ প্রাইসলেস হয় এগুলো কোনো প্রাইস হয় না গো এটা প্রাইসলেস আমি গিফট পেয়েছি তো বলতে পারবো না বড় মাথা আমি এটা আমার ছেলে এটুকু বলতে পারে আর এটা প্রাইসলেস হয় গো তুমি কোনো ব্রিডারকে কন্ট্যাক্ট করে নাও তারা তোমাকে বলবে ব্রাইস জিজ্ঞেস করেছি কানু করবে না তোমার ব্রাইস জিজ্ঞেস করেছি ব্রাইস ছেলেকে মঙ্গলসূত্র পরে দিয়েছি কোথায় গেল আমি না ভাবছি বাবা মঙ্গলসূত্র পড়ালাম কে এর মধ্যে থেকে নিয়ে চলে এই যাচ্ছে মঙ্গলসূত্রটা এটা যেটা পড়ে আছি এডির মঙ্গলসূত্র একটু জুম করে দেখাই ঠিক আছে এডির মঙ্গলসূত্রটা জুম করে দেখাই অ্যানি ওর হেয়ারটা সুন্দর ওর কেটে দিবি তো যেমন ফোনে দেখি কেটে আচ্ছা এই যাচ্ছে ঠিক আছে এই যাচ্ছে মঙ্গলসূত্র এডির মঙ্গলসূত্র জীব আমার জীব বাচ্চাটা
আমার জীব বাচ্চা ঠিক আছে এই যাচ্ছে আচ্ছা আচ্ছা এই যাচ্ছে এই যাচ্ছে ঠিক আছে এই যাচ্ছে দেখে নাও ঠিক আছে এই যাচ্ছে এডির মঙ্গলসূত্র এবং এটা 450টা 400 টাকায় থাকবে এগুলো কিন্তু তোলা পড়া করবে কেমন আচ্ছা এর পরেরটা যেটা দেখাবো সেটা একটা গনু বাবা সেটা 550 এবং গনু বাবা যে মঙ্গলসূত্রটা সেটা কিন্তু ইজ ভেরি ভেরি স্মার্ট লুকিং এটা কিন্তু গাজর লেনের প্রোডাক্ট ঠিক আছে এটা গাজর লেনের প্রোডাক্ট এবং এটাকে যখন পড়তে হবে তখন এটাকে নিয়ে দেখো একদম অন্য রকম জিনিসটা দেখতে একদিকে চেন থাকবে আর একদিকে সূর্য স্নানে না গিয়ে ঝপাস করে বসে পড়ে বান্ধবাকে দেখে চলেছে দাঁড়া আরেকবার দেখাচ্ছি মামা আমি তোমাকে সূর্য দাদা একটু দেখবে বলছে তোমাকে তো সূর্য দাদা দেখবে বলছে একটা তুলে দি দেখো দেখো সূর্য দাদাকে একটু হাই বলে দাও তো সূর্য দাদা হাই বলে দাও সূর্য দাদাকে একটু হাই বলে দাও তো হ্যাঁ পড়ে যাও মামা পড়ে যাও হ্যাঁ মা কি দেখো আচ্ছা এই যাচ্ছে আমাদের 550-এর একটা মঙ্গলসূত্র কেমন আচ্ছা সেটা হচ্ছে তোমার একদিকে এরকম চেন থাকবে আরেকদিকে মঙ্গলসূত্র এটা কিন্তু সোনার জল একটু তোলা পড়া করলে বেশ অনেক মাস ভালো যায় আবার এটা রেগুলার বেসিসেও পড়া যায় দুটোই পড়া যায় যেটা তোমাদের মনে হয় সেটা করতে পারো 550-টা 500 টাকা থাকছে ঠিক আছে ওকে হ্যালো সূর্য দাদা হ্যালো বলে দাও হ্যালো মামম হ্যালো মামম হ্যালো মামম ও কোলে চড়ে থাকতে সবচেয়ে পছন্দ করে ওরা কোনো কাজ নেই ও খালি কোলে চড়ে থাকবে আচ্ছা এবার যে ডিজাইনটা দেখাবো সেটা যেটা আমি গলায় পরে আছি একটা তোমার যেটা গলায় পরে আছি সেটা হচ্ছে তোমার ছোট দুটো পেন্ডেন্ট আছে দেখো এটা গণেশায় নমা ঠিক আছে গণেশ ওম গণেশায় ওম গদ গণপতয়ে নমা এই যাচ্ছে ঠিক আছে তো এইটারই একটা ময়ূর দেখাবো ঠিক আছে এইটারই একটা ময়ূর দেখাবো বসবে মামা তুমি একটু বসবে একটু বচি বচি করবে একটু বচি বচি করবে পাটা একটু এরম করে পাটা একটু এরম করে একটু ছুঁয়ে পড়ো তো একটু ছুঁয়ে পড়ো হ্যাঁ একটু ছুঁয়ে পড়ো আমরা এরম রাত্রিবেলা কিরম করে ছু মামা বাবা শোবে না কিছুতেই শোবে না ও আচ্ছা সোনা বাবাটা গিয়ে কি হ্যাঁ আমার সোনা বাবাটা বদ্ধ ছুন ছোটা বাবা সবাই ভালো বলে পাঁচ মিনিট ছুঁয়ে থাকো আচ্ছা এই যাচ্ছে এটার আরেকটা ডিজাইন আছে আমি দেখাচ্ছি আরেকটা ডিজাইন আছে দেখে নাও এই যাচ্ছে আচ্ছা এই যাচ্ছে আরেকটা ডিজাইন দেখে নাও 550-টা 50 টাকা আজকে অফ দিয়ে 500 টাকায় থাকছে ঠিক আছে এই যাচ্ছে আচ্ছা এই যাচ্ছে এটা দামটা তো বলবে আচ্ছা এটা 350 আচ্ছা এই অরণ্যদি তোমার কাছে সানস্ক্রিন আছে হ্যাঁ আছে আমার বাড়ি যেতে হবে তোকে এখানে তো নেই না আমি সানস্ক্রিন বিক্রি করি না আমার কাছে আছে তুই প্লিজ নিয়ে যেতে পারিস আমার বাড়িতে চলে যাবি আমার বাড়িতে আছে ওই দোকানে কত কিছু রাখা দোকানে রাখা দেখলে ঠিক কথা কিন্তু 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 ওতে নেই কি দাবিটা কি কি হয়েছে নতুন মানুষটাকে দেখে কি মনে হচ্ছে যে একটুখানি আদর খাই তাই তো একটু মনে হচ্ছে আচ্ছা এই যাচ্ছে ঠিক আছে এই যাচ্ছে এটার একটা অন্য আচ্ছা এটা যাচ্ছে এটার একটা অন্য তোমার আচ্ছা এইটার একটা অন্য ভ্যারাইটি আছে যেটা হচ্ছে এইটা ঠিক আছে এইটা ঠিক আছে হ্যালো বিউটিফুল দি হ্যালো গুঞ্জান দেখো আজকে আমি আমার বেবিকে নিয়ে এসেছি কিনবো পুরীতে লাগবে নাহলে ফিরে বাবা চিনতে পারবে না কেলো প্যাথা পাবে প্লিজ কিনিসটা আমার বাড়িতে পড়ে আছে আমি একদম মাখি না ওটা লোটাসের বেশ ভালো তুই একটু প্লিজ আমার বাড়ি অবধি গিয়ে নিয়ে নে একদম ড্রেসিং টেবিলের ওপরেই আছে কোনো অসুবিধে হবে না তুই নিয়ে নে আমি ওটা একদম মাখি না ইট ইজ ভেরি গুড খুব লাইট SPF 50 ওটা ইস মানে তুই একটু যদি আমি আগে বলতিস আমি নিয়ে চলে আসতাম আচ্ছা এখানে হ্যাঁ একটা মেসেজ এসেছে কি মজা
পুরীতে কবে যাবি বাচ্চা পুরীর সাথে? আজকের ট্রেন কত চিনি তোমার বাড়ি। হ্যাঁ সেটা ঠিক কথা, কিন্তু বেশিক্ষণ নয় কিন্তু আমার বাড়ি এখান থেকে। আচ্ছা এই যাচ্ছে মামা, তোমায় কিন্তু এবার পড়ে যাবে কিন্তু তুমি জানো, এই জন্য তোমাকে বাড়িতে রেখে আসিনি, দাদার স্যার আসবে ওই কারণে রেখে আসিনি। আচ্ছা এই যাচ্ছে, ঠিক আছে এই যাচ্ছে এই যাচ্ছে এই যাচ্ছে 550 টাকা, ঠিক আছে এই যাচ্ছে 550 টাকা, দেখে নাও বেশ ভালো দেখতে, এটা তো দারুণ। হ্যাঁ এটা 550 টাকাটা আজকে 500 টাকা থাকবে, বেশ ভালো জিনিসটা, অসম্ভব সুন্দর একটা জিনিস, যেটা সোনার জলে, এটা কিন্তু সোনার জলে, ঠিক আছে তুমি এটা নিয়ে বলছে, ওরা তোমাকে দেখছে বলছে হাই বল দাও হাই, কি কি যারা দাবি কি হয়েছে মামা মাই বলে আসছে, চল চল, ঠিক আছে বললি না তো অ্যানি আজ কি ডিপ্রেসিং টেবিলে আছে যেটা আমাকে দেওয়া যাবে, আর কি ডিপ্রেসিং ড্রেসিং টেবিল, হ্যাঁ একদম অনেক কিছু আছে যেটা আমি তোকে একটা ড্রেসিং টেবিলে আছে ছবি পাঠাবো, তো তো গোছানোর ইচ্ছে, তুই ওটা দেখে বুঝে যাবি যে আমার কি হালত। আচ্ছা আচ্ছা এই যাচ্ছে, আরেকটা দেখে নাও মঙ্গলসূত্র, আমি একটু ব্যাক ক্যামেরা করে মঙ্গলসূত্রগুলো দেখাচ্ছি, ঠিক আছে একটু ব্যাকে আমাকে কি একটা সুন্দর থমঝম দিয়েছে সাইজ বলে পিন করলে নোয়া দেখতে পারবে, হ্যাঁ তোমার কি সাইজ বলো না আমি এখনই দেখিয়ে দিচ্ছি, আমার বেবিটা একদম কিছু দুটো করবেই না করবেই না দুটো করবেই না, বসেছে একটু বসেছে। আচ্ছা এই যাচ্ছে, বুঝেছো অবস্থা দেখো, আসলে কি শাশুড়ি বাড়ি ছিল না, মা একটু আগে ফিরেছে, এবারে ব্যাপারটা যে কি দারুণ লাগছে দুলটা দেখে, কেউ বলেনি যে সোনার দুল, ভাবা যায়। হ্যাঁ রে ওর খিদে পায়নি তো, হ্যাঁ ঠিক তো 6:30 বাজে ওর খিদেই পেয়েছে, ঠিক বলেছিস, দাঁড়া ওকে বিস্কুট কিনে খাওয়াতে হবে, 23-24 খুব আর্জেন্ট দরকার বুঝলি, একটু ডেলিভার টাইপের ইউনিক, ডেলিভার টাইপ ইউনিক সব কিছু বুঝতে পাচ্ছি, কিন্তু আমি দেখাচ্ছি তোমাকে 23-24 আমি দেখিয়ে দিচ্ছি তোমার পিছনে, আজকে কিন্তু তুমি একটুখানি মমিতা ম্যাডাম তুমি আমার এ লাইফটাও দেখতে পারো, তোমার রেকর্ডেড লাইফটাও দেখতে পারো, তুমি কিন্তু দেখতে পাবে আজকে আমি 23-24 দেখিয়েছি, আবার মানে 2 মিনিটও বসলো না কিন্তু 2 মিনিট, হ্যাঁ খিদে আমার কাছে, থিনার বিস্কুট কি আছে আমার ডাব্বাটায়, ঠিক আছে দাঁড়া নিয়ে আসতে যাচ্ছে, দাঁড়া দাঁড়া বাবা দাঁড়া, সত্যি তো ঠিকই বলেছে খিদে পেয়ে গেছে, দাঁড়া মাম্মা, ওই জন্য আমার ছেলে কত বুদ্ধি বলছে মা দুটো বিস্কিট নিয়ে যাও, আমার পাশেই দোকান নেব। আচ্ছা এই যাচ্ছে, হ্যাঁ ব্যাক ক্যামেরা আমি কিচ্ছু দেখাচ্ছি না, এগুলো এগুলো তোমার 650 করে আজকে ডিসকাউন্টে দেবো, এগুলো তোমার এর ওপরে আছে মানে অ্যালয়ের ওপরে মেড আছে বুঝলে, এই এই একটা আছে এই একটা আরো ভিতরে আছে, 650 করে থাকবে, ও দেখিয়ে দিয়েছ আমি তাহলে আমি রেকর্ডারই দেবো, তুমি এখন তাহলে এক দিকে দেখি, আচ্ছা 23-24 তো ঠিক আছে আমি দেখাবো দেখাবো 23-24 দেখাবো, 650 করে অফারে দেবো, এটাও আছে এই কালারটাও আছে 650 করে, আচ্ছা এইটা যাচ্ছে 450টা আজকে 400, এটা কিন্তু একদম 16 ইঞ্চি, একদম সরু গলার জন্য 16 ইঞ্চি, ঠিক আছে এটা কিন্তু একদম সরু গলা 16 ইঞ্চি 450টা 400 টাকায় থাকবে, ঠিক আছে এই যাচ্ছে, এটা কিন্তু চওড়া গলার জন্য 9 16 ইঞ্চি, আবার গিয়ে বলছি আচ্ছা এই যাচ্ছে, ঠিক আছে ভালো লাগবে দেখতে, ভেতর থেকে একটা ফ্রেশ পিস দিয়ে দিই, আচ্ছা আচ্ছা এভরি ওয়ান বলছে একদম, আচ্ছা এইটা আর ওইটা দুটো কালারই আছে, তুমি বিস্কুট খাবে খাবে বিস্কুট খেয়ে একটু শোবে, আর পাচ্ছে না এত দৌড়াত্ম করে আর পারে,
আচ্ছা সবাইকে রিকোয়েস্ট করব একটু লাইভটা প্লিজ তোমরা শেয়ার করো কেমন। হ্যাঁ একদম নুলেজ। যদি দেখারে হাই অনন্যা, আজ তোমার গয়না থেকেও আজকে স্পেশাল গেস্ট কিন্তু বেশি সুন্দর। ও বাইরে বেরিয়েছে ওই জন্য ওরকম কত বুঝেছো মামা। আমার ভাই তোমার বিস্কুট আনতে গেছে, হো করে না মামা। দাঁড়া তোমাদেরকেও আজকে দেখাও কি চাই কি দেখো। আচ্ছা কি মানুষ কি এটাকে কি বলবো বলে ঝর্ণায় যেই তুমি বেরিয়েছো ঘৌ করেছে, মানে কেন যাচ্ছ তুমি? ভেঙে দিতে হবে নাহলে খেতে পারবে না। বিস্কুট খাবে ঝর্ণা দিদি এনে দিয়েছে তো বিস্কুট, আছে দোকানে পাওয়া যায়, বাইরেই দি। বাবা কত বুঝে সরে গেল উলি বাবা, চটকে দেবো। তুমি যেরকম হাতে পড়ে আছো আমি যেন জানি ওটা গোল্ডের, বাট ওই রকমটা। হ্যাঁ হ্যাঁ দুটো বিস্কুট একটু ভেঙে দাও পারলে আরেকটা। আচ্ছা এই যাচ্ছে না, এটা একদম সোনার নয়, এটা হচ্ছে তোমার সোনার জল করা, এটা একদম সোনার নয়, ওটা 500 টাকা জলার জল করা। ও কি বিস্কিট খায়, ও মেরি খায়, ও মেরি বিস্কিট খায়, ওকে ওই ডাব্বার ঢাকাটায় দিয়েছে আর এটাতে জল দিলে ও খেয়ে নেবে। কত বুঝছে বাইরে কি আওয়াজ হচ্ছে ওই দিয়ে যাচ্ছে, ও মেরি খায়। তনুশ্রী বলছে চটকে দেবে, হ্যাঁ চটকে দেবে, তুমি যেরকম হাতে পড়ে আছো নোয়া, এটা এটা একদম নয়, এটাও সোনার জল করা আর এটা এমনি রেডি পলিশ আছে, কিন্তু দুটোই ভালো কালার গো। এটা হচ্ছে তোমার আনএভেলেবল এখন, এটা 550, 500 মোটামুটি। কিসের আমি দেখাচ্ছি পাপিয়াদি কাচ্ছে। হ্যাঁ ও একটুখানি একটু নাকড়া আছে খাওয়া নিয়ে, খেয়ে নেবে একটুখানি, টেনশন নেই একটুখানি। দাঁড়াও কি দিয়েছে, বিস্কুট দিয়েছে তোমাকে, কেন মামা বিস্কুটটা খাবে না তুমি? খাও বিস্কুট খাও খাও। বাবা আদিক খেতা দেখেছো, তাকে খাইয়ে দিলে তিনি খাবেন। আদিকে আমি করি না তো একদম, এই আদিক খেতাটা একদম করি না, কেন খাইয়ে দিলে খাবে। কি হয়েছে তোকে তো ভেঙে দিয়েছে রে, আদিক খেতা করছিস মুলোর মতো দাঁত গজিয়ে গেছে। হ্যাঁ বাবা বাবা কত বন্ধুত্ব হয়ে গেছে ওর সাথে, উফ বাবা ঠাকুর ঠাকুর, বুঝতে পেরেছি। ওকে আচ্ছা এই যাচ্ছে, আরেকটা যাচ্ছে হচ্ছে 350 টাকারটা 300 থাকবে, এটাও কিন্তু রেগুলার বেড় ঠিক আছে। আচ্ছা যেটা আমি দেখাচ্ছিলাম সেটা আমি আরে ও তোমাদের নন্দিনী দিকে যেটা দেখিয়েছি তোমাদেরও দেখিয়ে দেবো, 650 করে আজকে দেবে। হ্যাঁ পার্সটা মানে বিশেষ করে যদি গিফট করে যাও খুব ভালো হয়, মাসের শেষে আমার খুব উপকার হয়। মূলর মতো এটা পুরো বাটনের ছোটবেলা, বাট আমারটা সারাক্ষণ খাচ্ছে, কি বাজে মা বাবা কি বলছে, সারাক্ষণ কি খাচ্ছে না। ওর অ্যাকচুয়ালি ডিওয়ার্মিংটা ডিউ ডেট হয়ে গেছে তো দুদিন দুদিন। আমার চাদরের লাইভ দেখো নি, এটা 850, এটা 850। হ্যাঁ দুটো মাথায়ও আছে, মানে কোনটা নকশা করা বাটিকটা যেটা তোমার না না যেটা এ নিল যেটা সবুজ পিঙ্ক দুটো বেরোলো, একটা প্রভা ম্যাম নিল 1050টা 950-তে দিয়েছিলাম, আবার আসবে এপ্রিল মাসে ফার্স্ট উইকে 1050-950-তেই দেবো দেবো 950-তেই দেবো, আসবে আসবে। কোনটা আচ্ছা ঠিক আছে
আমি দিতে পারিনি তোমাকে আমি দেবো ঠিক আছে একবার প্লিজ দেখাও বেবিটাকে ওই যে বেবিটা এই যাচ্ছে এই যে আমার বেবিটা অ্যানি আমার নোটিফিকেশন এলো এফ এর তিনটে ব্যাজ আমি অর্ন বা 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 ভেরি গুড সে এই যে তাকে বিস্কুট দেওয়া হয়েছে সে এখন বিস্কুট খাচ্ছে একটু পরে তারপর আবার তাকে ভর্তি করে জল কোথা থেকে দেবো আমি জানি না মুখটা ডুবিয়ে আবার খেতে পারবে কি না ছোটো বাটি হলে ভালো হতো কিন্তু ছোটো বাটি আমার কাছে এখন আমি এটা দেবো হ্যাঁ যদি ছোটো থাকে তাহলে কী বলো তো জলটা আমার নাহলে এটা ভর্তি করে না দিলে খেতে পারবে দিদি কফি খাবে তো চলে এসো থ্যাংক ইউ ডার্লিং থ্যাংক ইউ সো মাচ আচ্ছা অ্যানিয়া আচ্ছা দা কংগ্রাচুলেশনস অ্যান্ড সেলিব্রেশনস তোমার চাদর মাইরি সুপার হিট এখন অবধি ছটা নিয়েছি যাদের দিয়েছি বলে নেক্সট টাইম ওই চাদর দিস না চাদর সত্যি কথা বলতে গিয়ে অ্যাকচুয়ালি কী বলতো দামেও ফিট নামেও হিট মানে ওই রকম ব্যাপার আর কি একদম ব্লাউজের লাইভ করা আচ্ছা ঠিক আছে করবো নিশ্চয়ই করবো পাপিয়াদি আমি বাটেনকে নিয়ে যাব আমি আবার যখন যাব তুমি সেদিন ওকে নিয়ে এসো একদম নিয়ে আসবো হ্যাঁ ও আর বাটনকেও ভয় পাবে না ওর ভয় ওকে দিয়ে কেটে গেছে ও আসলে গেড়িয়ে এসছিল তো একদম গেড়া অবস্থায় ওকে আদর করেছে ওই জন্য এবার ও ঘুমিয়ে পড়বে আচ্ছা এই যাচ্ছে 350টা আজকে 300 থাকছে ঠিক আছে এই যাচ্ছে 350টা 300 দেখে নাও এই যাচ্ছে এগুলো কিন্তু যারা নিয়েছে পড়েছে মানে অসম্ভব ভালো রিভিউ আমি মানে তোমাদের বলে বোঝাতেই পারবো না যে রিভিউটা কতটা ভালো ঠিক আছে আমাকে একটা কোনো মুক্ত চোকার যদি পারো ভেতর থেকে দেবে বা যদি বল চোকার স্টকে থাকে জানি না আছে কিনা নেই মনে হয় না আচ্ছা তোমার থেকে নেওয়া থ্রি লেয়ার চুড়িটা আজ অফিসে পরে এসেছি কি রিভিউ পেলে বলো আমাকে খালি জাস্ট বলো কি রিভিউ পেলে আর একটা 450টা আজকে দেব 400 দেখে নাও খাবে মাম্মা মায়েরটা বিস্কুট খাবে দিতে পারো একটা মনে হয় কিনতে পেয়েছি বাবা একটা বিস্কুট খাবি দারুন এখনো সেম অ্যাজ ইট ইজ আছে ধন্যবাদ ধন্যবাদ চাদরের সাইজটা দারুন আমি হোয়াইট আর হাম কালারের রাউন্ড রাউন্ড ডিজাইনের হ্যাম হ্যাম কালারটা হাম পড়েছে মাই গড ডিজাইনের বাটিক চাদরটা পেতেছিলাম ভালো হয়েছে না যাক বাবা থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা এটা 450টা 400 থাকছে 450টা 400 থাকছে দেখে নাও থ্রি লেয়ারের কি চুড়ি রে থ্রি লেয়ারের কি চুড়ি গিনি চুড়ি হবে হ্যাঁ 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 গিনি চুড়ি হবে আচ্ছা হ্যাঁ এরপরে আমি একটা কি হলো সবাই সবাই মানে সবাই ভাব বেটা সব আচ্ছা জাম কালার হবে ও আচ্ছা জাম জাম আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আমি আবার ভাবছি হ্যাম মানে ভাবছি হালকা ব্রাউন টাউন হবে কিছু একটা আচ্ছা এই যাচ্ছে ঠিক আছে আচ্ছা এরপরে যেটা আমি পড়ছি সেটা তো চোকার এই চোকারটা কিন্তু 650টা আজকে 600 থাকবে ঠিক আছে 650টা আজকে 600 থাকবে কোথায় যাচ্ছ তুমি মামা কোথায় যাচ্ছ এখানে এখানে মামা তাড়াতাড়ি 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 মামা তাড়াতাড়ি 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 আচ্ছা না না নো তিন লেন নো জিগজ্যাগটা কি দাদারও খিদে পেয়েছে নাকি বিস্কিট হবে না তুমি আর বেশি রিস্টক করো অবভিয়াসলি হোয়াইট হ্যাঁ হ্যাঁ হোয়াইট আমি একদম আচ্ছা এই যাচ্ছে 650টা আজকে 600 থাকছে মাত্র ঠিক আছে এই 450 মঙ্গলসূত্রটা অনলি অ্যান্ড অনলি 400 থাকছে ঠিক আছে আচ্ছা আজকে খুব অল্প জিনিস দেখানো হলো বাট কিছু উপায় নেই আজকে বেবিটা এসে গেছে আমার তাই জন্য আচ্ছা এইটার কিন্তু খুব সুন্দর সত্যি রে পান্তুয়াকে থাকলে কি সুন্দর টাইম কেটে যাবে হ্যাঁ রে আমার ভীষণ মানে ও হচ্ছে আমার ভীষণ মানে সুইট বেবি একটা দিলে আচ্ছা না ঠিক আছে খাবো রাতে একটু আজকে ভাত খেয়েছে তো আজকে রয়্যাল ক্যানিন খাইনি আচ্ছা এই যাচ্ছে ঠিক আছে এই যাচ্ছে ঠিক আছে এটা 650টা 600 ঠিক আছে 650টা
আচ্ছা এই যাচ্ছে 650-600 যাচ্ছে, ঠিক আছে এই যাচ্ছে কানের দুল হয়ে গেল। আচ্ছা এরপরে যেটা আমি তোমাদের বললাম, তোমরা বললে কি দেখালে, দেখাচ্ছি এটা সাউথ জুয়েলারি অ্যালয়ের ওপরে বেস করা, ঠিক আছে এটা ব্রোঞ্জ বা কপারের নয়। এনি আজ পান্তুয়ার জন্য হয়ে যাক, পান্তুয়ার জন্য এনিথিং এনিথিং। বড়ে আচ্ছে লাগতে হে ধরতি ইয়ে নলিয়া ইয়ে রেনা ওর তুম হম তুম কিতনে পাস কিতনে দূর হই রে দূর দূর হ্যা কিতনে দাদা। আচ্ছা কাট কাট করে বিস্কুট, হ্যাঁ চারশোর মঙ্গলসূত্র একটু সামনে থেকে দেখাবে, নিশ্চয়ই দেখাবো বাবু। এই দেখো দেখে নাও, এই যাচ্ছে। আর একটা ব্লাউজও নিয়ে আসবেন, তাহলে আপনার ব্লাউজের সাইজটা একটু মেপে নিতে পারবেন, আমাদের এক্সচেঞ্জ হয় না তো। আচ্ছা এই যাচ্ছে, এই যাচ্ছে, ঠিক আছে এইটা হচ্ছে 650। আচ্ছা ওর নাম সোনা বাবা, সে ওর 6 মান্থস, বলছে তোমার সুইট বলছে, বলে থ্যাংক ইউ আন্টি থ্যাংক ইউ, বিস্কুট লেগে গেছে, আসবেন ম্যাডাম পরে, থ্যাংক ইউ। খাওয়া দেখা জানি ও বেবি আগে খেয়ে নি, না না দেখাচ্ছে না কিছু হবে না, অত রাত টেনশন নিস। আচ্ছা এই যাচ্ছে, এটা 650, ঠিক আছে এটা 650 আফটার ডিসকাউন্ট। এগুলো কিন্তু ভীষণ সুন্দর, গলা একদম বসে থাকে। আর এই যাচ্ছে ছোট্ট ছোট্ট কানের দুল, এটার দুটো কালার আছে, একটা হচ্ছে এরকম এরম কালারের, দেখো গ্রিন কালারের ওপরে এরকম রেড রেড মতো যাচ্ছে, আর এই যাচ্ছে একটা টোটাল পিঙ্ক কালারের ওপরে। হ্যাঁ হ্যাঁ, ও আমিও এখানে এন্ড করে দিই। আচ্ছা এই যাচ্ছে, আমি তো মনে সুখে যেন মনে হচ্ছে কত আমার কোনো কাজ নেই মনে হচ্ছে আমার। আচ্ছা এই যাচ্ছে, ঠিক আছে এই একটু কামড়ে দে তো পুচকি, একটু কামড়ে দিই তো তুমি, একটু কামড়ে দেবো না কি বাবু, তোকে কামড়ে দিতে বলেছি বাবা। মাসি যখন টেনশনে ও বানতা হ্যাঁ কি বলে, একদম 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 একদম। আচ্ছা এই আরেকটা কালার যাচ্ছে, ঠিক আছে তো এই যাচ্ছে, এনে মম এনে বসে পড়ো, হ্যাঁ টুক করে বসো, এখানটা বসে পড়ো, এখানে বসো মা, মামা বসো, আসলে চেয়ারটা ঘুরছে তো ওটাই ভয় পাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এই যাচ্ছে, ঠিক আছে আচ্ছা এই যাচ্ছে, এটা কিন্তু দুটো কালার হবে, একটা এই কালার আছে আর একটা আছে পুরো ওই বেদানার যে কালারটা সেটা। তো দুটো কালারের দেখালাম, এগুলো জেনারেলি ওই 1050 করে প্রাইস হয়, অফার প্রাইসে থাকছে 650, ঠিক আছে 650 থাকছে, দেখে নাও এই যাচ্ছে, ঠিক আছে এই যাচ্ছে। এটা একদম মানে গলার সাথে লাগানো, একটা গ্রিন রেড আছে আর একটা শুধু রেড আছে, ঠিক আছে তো এই যাচ্ছে, খুব সুন্দর দেখতে। আর কানের দুলগুলো ভারী মিষ্টি, আবার লাইভ কবে, আবার কালকে লাইভ করবো, কোনো অসুবিধা নেই, আজকে তো প্রপারলি করতে পারলাম না, আজকে তো পুচকিটার জন্য প্রপারলি তো লাইভ করা হলো না, খাও মো বছর শোনা বেবিটা, আজ লাইভ এন্ড করিস না প্লিজ, ওকে নিয়ে একটু গল্প কর, তারপর না হয় ক্লোজ করিস। আসলে ব্যাপারটা কি বলতো, মানে 6:45 বাজে, তো ঘটনাটা হচ্ছে যে আমি এসেছি আজকে অনেক দেরি করে, আমি আবার বাড়ি থেকে করব, ঠিক আছে তোমার ঘরের মৌসুমি না গো সোনার জল নয় কৃষ্ণা ঘোষ ম্যাডাম, বাট এগুলো ভীষণ ভালো, মানে
সত্যি কথা বলতে কি এগুলো মানে এত ভালো কালার যে সোনার জলও ফেল করে যায় মাঝে মধ্যে। এগুলো রেগুলার পরা যেতে পারে, কোনো অসুবিধে নেই। 450টা আছে, 400 পাবেন, খুব ভালো। এবং রেগুলার আপনি পরে দেখতেও পারেন জিনিসটা, না জিনিসটা আপনি পরে দেখতেও পারেন। শপে লোকজন আসছে বলে প্রবলেম, হ্যাঁ সেটাই আর কি, আর কিছু না জানিস তো। মানে ওই ওকে নিয়ে ভেতরে ঢুকছি বাইরে যাচ্ছি, ওলে খালি দেখতে ইচ্ছে যে তুই কি আজ বাড়ি চল, না তুমি কোথায় আসছো না কেন, 6:45 বেজে গেল। আচ্ছা আর একটা দেখি, আর একটাটাই বোধহয় লাস্ট মঙ্গলসূত্র ছিল, বাদ বাকি সব তো দেখিয়ে দিয়েছি মোটামুটি। ঠিক আছে, পরের দিন আবার তোমাদের চুরি টুরি দেখাবো, ঠিক আছে। এনা মামা, এনা তোমাকে এবার জল খাওয়াবো, কেমন বেবিটাকে জল খাওয়াবো, শোনা বেবিটা। আচ্ছা আমি একদম বাড়ি যাচ্ছি না, এখানেই আছি, তুমি তাড়াতাড়ি এসো। আচ্ছা তো এই যাচ্ছে, মৌদি ওকে আদর করে, হ্যাঁ মৌদি ওকে, মৌমাদি ওকে আদর করে, তারপর ওর আদর খায়, ও আবার আদর করে, ছোট ছোট জীব দিয়ে ঘুরে আদর করে, নাকি না না, হ্যাঁ এটা নেই না, ঠিক আছে অসুবিধে নেই, একটু পরে দেবো, কোনো টেনশন। আচ্ছা এই যাচ্ছে, আমি কায়দা করে দিয়ে দেবো, যেটা ধুয়ে নিয়ে, ঠিক আছে আজকে তাহলে আসি না, ভয় পায় না, একদম ভয় পায় না। অফিস থেকে তো লাইভ দেখতে পারিনি, রেকর্ডিং দেখে বুক করলে অফার পাবো না, নিশ্চয়ই পাবে, একদম অফার পাবে, যেগুলো লাগবে তোমরা 9830039833 ওই যে পাওয়া হবে। ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে, চেয়ারটা ঘুরে গেছে, ভয় পেয়ে গেছে। আচ্ছা আর একটু ধক, আচ্ছা তোকে আমি আবার ভিডিও করে একটু পরে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে তোকে ভিডিও করে আমি একটু, বাবা পাগলটাকে দেখো কিনে করেছি রে। আচ্ছা ঠিক আছে, তো আচ্ছা তো হম চলতে। আচ্ছা মাসিমণি একটু, আমি মানুষকে ভয় পাই রে দিদি, সোনা বাবাটা আমার, সোনাটা তোমার বুটকু বাবা। না গো একটা জিনিস আমি জানি, সেটা হচ্ছে যে মানে মানুষ বহুরূপী হয়, কিন্তু পশুরা জানো তো বহুরূপী হয় না, সেটা যে কোনো পশুই হতে পারে। মানে পশুদের তো মানে ওই নেচারটা নেই যে একজনকে একটা দেখাবো, আরেকজনকে একটা বলবো, আরেকজনের সাথে আরেকটা করব, তো এইটা না ওদের মধ্যে নেই, তো তাই জন্য ওরা হচ্ছে পৃথিবীর, আর স্পেশালি মানে ডগদের বলা হয় ওরা হচ্ছে এর রূপ, কাল ভৈরবের রূপ বলে ওদেরকে। তো এটা হচ্ছে এমন একটা জিনিস যারা মানে অনেকে অনেক কথা বলে, সেদিনকে আমি একটা রিল শেয়ারও করেছিলাম, বলে ইউ আর ফ্রি অফ ডেথ, আমার তো মাথা অবধি আছে, যদিও তাতে কিছু আমার যায় আসে না, আই এম নট, আই এম আ ফিয়ারলেস উম্যান অ্যান্ড ঝাঁসি কি রানী টাইপস। হ্যাঁ তাতে ডেথ বা মানে ক্লিয়ারেন্স অফ ডেথ, হোয়াট এভার ইউ সে, ইফ দ্যাট হ্যাজ টু ডু এনিথিং উইথ কিপিং আ ডগ, সেটা নিয়ে আমি কথা বলতে চাই না। বাট হোয়াট আই ওয়ান্ট টু সে ইজ, এরা না তোমাকে সেই ভালোবাসাটা দেয় যেটা মানুষ দিতে পারে না, বিকজ একটা মানুষ যখন তোমাকে ভালোবাসাও দেবে ইন টার্ন সে ভালোবাসাটা এক্সপেক্ট করবে, কিন্তু এরা হচ্ছে তোমার মুড অফ থাকলেও তোমার কাছে এসে বসে থাকবে, তোমার যদি মুড হ্যাপি থাকে তাও তোমার কাছে এসে কচর কচর আওয়াজটাও খুব ভালো লাগছে, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, ওটা না হলে ভাবছে আমায় দে আমি একটু খেয়ে ঠিক করে দিচ্ছি, ভাবছে খেয়ে ঠিক করে, তো সেই হচ্ছে ব্যাপার। আর যারা জানো না আমার, আমার সোনা বাবার সাথে আমি একটু আলাপ করিয়ে দিই যাওয়ার আগে, সেটা হচ্ছে আমার সোনা বাবাটা হচ্ছে 6 মান্থ ওল্ড, একটা সুইট বেবি, একটা সুইট শিজু, আমার বেবিটার নাম হচ্ছে সোনা বাবা, আঁকে আবার ওকে আমি গুন্ডা বাবা বলেও ডাকি, বিন লাদেন বলেও ডাকি। মানে এরা হচ্ছে মানে গিভ অ্যান্ড টেক পলিসির বাইরে, এরা হচ্ছে তুমি ওকে একটুখানি খেতে দাও খালি, আর ভালো তো বাঁচতে তো তুমি বাধ্য, কারণ এদেরকে তো ভালো না এসে থাকা যায় না। মানে একদিন রকির কি একটা হয়েছিল, শরীর খারাপ কি বমি করছিল, মানে কিছু খেয়ে নিলো, আমি ওকে জড়িয়ে ধরে না হাপুস নয় না কেঁদে যাচ্ছি, কাজ কি করবো, আর আমার বর বলে তুমি ইরাম করছো কেন, এমন তো ঠিক হয়ে যাবে, দুদিন দাও ওষুধ খাবে, আমি সবই ঠিক আছে। সেটা কি জানো তো, বয়স হয়ে গেলে পেটদের মানে সে যে কি অবস্থা হয়, একদম ঠিক কথা, আমার দুটো ছিল তাই খুব বুঝি এদের মায়া, এদের মায়াটা যে কি সেটা বলে বোঝা না গো সত্যি। মানে এটা 2-4-10 মানে আমার আর আমার বরের প্ল্যান হচ্ছে ভবিষ্যতে আমরা বাড়িতে খালি দুটো প্রাণী, আমরা দুটো মানুষ যে যারা মানে এই 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 প্রজাতিকে ভালোবাসি, আমার ছেলেও ভীষণ ভালোবাসে,
তো আমাদের দুটো জায়গায় ইচ্ছে আছে আরো দুটো চারটে ছটা করে ভরিয়ে দেওয়ার, একদম বাড়ি একদম পুজগুগুলোকে দিতে ভরিয়ে দেবো। আমার বাড়িতে একটা পুষি আছে, ওকে ও খুব ভালোবাসে, ওকে সকাল সাড়ে আটটা গুঁড়ো কমপ্লেন দিই, ও খুব ভালোবাসে। হোলিতে উঠে দেরি, হলিডেতে উঠতে দেরি হলে দরজার কাছে এসে দেখ বাবা দেখো, আর এ তো একদিন গত পরশুদিন রাত্রিবেলা রকিও উঠে পড়েছে খাটে, ও তো শুয়েই আছে, বা রকি উঠেছে দেখে, দাদা উঠেছে দেখে ওর এত আনন্দ হয়েছে লাফিয়ে লাফিয়ে দাদার গায়ে চলে গেছে, মানে সে যে কি রাত্রিবেলা কাণ্ড, আর আমার ঘুম আর কি তাকে তোলা রইল। দিদি 99 দুলে কি দেখালে, আমি মাঝে মিটিংয়ে ছিলাম তাই মিস করে ফেলেছি, কিচ্ছু 99 দেখাইনি, আমি নেক্সট দিন বার করে যে কটা থাকবে আমি নিশ্চয়ই 99 দুল দেখাবো, কেমন, আরও কিছু সেট 199 299 দেবো। তাই জন্য কালকের জন্য তোমরা লাইভে স্টে টিউনড, আমার বেবিটা আজকে তোমাদের টাটা বলছে, একটু ঘুমও পেয়ে গেছে, একটু ঘুম পাড়িয়ে নি, একটু কথা না বললেও ফুক করে ঘুমিয়ে যাবে, ঘুম পেয়ে গেছে বেবিটা, ঠিক আছে টাটা। সো দিস ইজ অনন্যা মুখার্জি সাইনিং আউট ফ্রম অনন্যা স্টেশন with my sweet baby. I hope you've enjoyed my life and kalke aschi boroder pranam chotoder onek onek bhalobasha, tumra bhalo theko shusto theko ar ektu thako kichu kotha bolbi nischoy abar ashbo, thik ache tata baby tata. are ghum ashol ghum peye geche dekho oi ni hoye geche kheyeche to ektu petta bhoreche ebar o bolche ami ektu ghuma ghuma korbo ghuma ডাটা বাবু বলছে আর দিদি হাসতে 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 তুই জানা, ঠিক আছে লিপু টাটা বাবু টাটা, ঘুমিয়ে পড়ে দেখ হাতেই ঘুমিয়ে পড়েছে বেচারা, ঠিক আছে টাটা মামা টাটা করে দে, শোনো বাবু চলো টাটা, কালকে দেখা হবে, চেষ্টা করবো তাড়াতাড়ি আসার, টাটা টাটা টাটা।